হচ্ছে কিভাবে মজ প্রিমিয়াম করে, মজ দিয়ে কিভাবে একটা ওয়েবসাইটের এসইও অ্যানালাইসিস করতে হয়, একটা ওয়েবসাইটের এসইও অডিট করতে হয়। তো এই মজটা দিয়ে আমি এখানে ঢুকলাম। ঢুকার পরে এই ট্রাই মজ ফর ফ্রি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা 30 দিনের জন্য মজকে অ্যাক্সেস করতে পারবো, একবারে প্রিমিয়াম ভার্সন। হ্যাঁ, বাট 30 দিন পরে আমরা যদি মজ প্রো কিনতে যাই, আমাদের কাছ থেকে মিনিমাম $180 পার মান্থ মজ আমাদেরকে চার্জ করবে। দেখেন $149 আছে, আরো এখানে আছে $249 পার মান্থ। ঠিক আছে, তো এটা হচ্ছে ওদের মোস্ট পপুলার প্ল্যান, মান্থলি প্ল্যান। ভালোই টাকা কিন্তু দাম মজের, তাই না? তো এত টাকা কি $150 দাম মনে হয় কমছে, $80 ছিল, $79 ছিল। তো এই যে এত টাকা একজন ফ্রিল্যান্সার তো পে করবে না, তাই না? একজন ফ্রিল্যান্সার তো জীবনে এত টাকা পে করবে না। তো কত বড় একটা বিষয়। যাই হোক, এখন এখান থেকে ইমেইলটা বসাবেন, যে কোনো একটা ইমেইল আপনার পছন্দ মতো, অথবা এই যে এখানে যে টেম্পোরারি জিমেইল আছে এটা ব্যবহার করবেন। তারপরে যে ডিসপ্লে নাম দিবেন, পাসওয়ার্ড দিবেন, কোম্পানি সাইজ দিবেন, তারপর এখানে এসে দিবেন ক্রেডিট কার্ড। এই যে আমি আপনাদেরকে কিন্তু গতদিন গ্রুপে অনেকগুলো ক্রেডিট কার্ড দিছি এবং এ যাবত অনেকগুলো ক্রেডিট কার্ড দেখাইছি। তো এখান থেকে ক্রেডিট কার্ডের সমস্ত ইনফরমেশন দিবেন। আমি যে ক্রেডিট কার্ড গুলো দিছি সেগুলোর মধ্যে হলেই হবে। আর হচ্ছে এখানে বিলিং অ্যাড্রেস বসাবেন, কোন অ্যাড্রেস থেকে আসলে আপনি এটা অ্যাক্সেস করবেন। তো এটা ফেক নেম জেনারেটর থেকে নিয়ে দিলেও হবে, অথবা বাংলাদেশের যে কোনো অ্যাড্রেস, আবার নিজের ঠিকানা দিয়েন না, তো যা মন চায় আর কি। ঠিক আছে, তো বাট পোস্ট কোডটা ঠিক রাখেন, যে ঠিকানা দেন পোস্ট কোডটা ঠিক রাখেন। রাইখে এইখানে জাস্ট এগ্রিতে ক্লিক করে সাইন আপে ক্লিক করার সাথে সাথে মস প্রো আপনার যেইভাবে চলে আসবে। ঠিক আছে, এইভাবে মস প্রো আপনি অ্যাক্সেস করতে পারবেন, মজের প্রিমিয়াম ভার্সন চলে আসছে। এবং প্রিমিয়াম ভার্সন আপনার হলো কিনা এটা ইনশিওর হওয়ার জন্য আপনি এখান থেকে অ্যাকাউন্টস অ্যান্ড বিলিং এর মধ্যে যাবেন, গিয়ে দেখবেন যে আসলে মস প্রো অ্যাক্টিভ হয়েছে কি না। হয়েছে, আমাদের মিডিয়াম প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে গেছে, এবং যে প্যাকেজের মূল্য হচ্ছে $150 পার মান্থ, এবং এটা আমাদের রিনিউ করতে হবে সামনে মাসে, মানে আমরা যদি রিনিউ করি আর কি। আর এটাই হচ্ছে আমাদের সেই ডাটা, এবং আমাদের 30 দিন, এখনো 30 দিন আছে আমাদের ট্রায়ালের। তো দেখেন আমি কত অল্প সময়ের মধ্যে আমি মজ প্রো কে অ্যাক্সেস করে ফেললাম, খুব অল্প সময়ের মধ্যে মজ প্রো কে অ্যাক্সেস করে ফেলছি আমি। তো এখন দেখি যে মজ প্রো কি কি ভার্সন আছে, কি কি জিনিস আছে। হ্যাঁ, সেটাই আমি দেখাই মজ প্রোর কাজ কি। তো আপনারা জানেন যে মজ হচ্ছে যে হচ্ছে একটা ভালো একটা ওয়েবসাইট এসইওর জন্য। তো মজের কি কি আছে আমি একটু দেখাই প্রথমে। তো এর আগে আপনাদের মজ বারের সাথে পরিচয় করায় দিয়েছি। মজ বার হচ্ছে যে মজের একটা ওয়েবসাইটের পেজ অথরিটি এবং একটা ওয়েবসাইটের ডোমেইন অথরিটি চেকার। তো আপনারা যদি ফ্রিতে মজ বার ব্যবহার করেন, তাহলে এই যে এই লিংকের অপশন গুলো দেখতে পারবেন না, মানে কোন সাইট থেকে কতগুলো লিংক পাইছে, কতগুলো ইন্টারনাল লিংক আছে, কতগুলো এক্সটারনাল লিংক আছে, এবং কতগুলো সাবডোমেইন, কতগুলো রুট ডোমেইন থেকে লিংক পাইছে, এই জিনিসগুলো দেখা যাবে না, এবং স্প্যাম স্কোর দেখা যাবে না। বাট আপনি যদি পেইড ভার্সন ব্যবহার করেন, তাহলে আপনি একবারে অনেক কিছু দেখতে পারবেন। ঠিক আছে, যে সাইটের মধ্যে ঢুকবেন সেই সাইট কতগুলো সাইটের সাথে কানেক্টেড সেটা কিন্তু বুঝতে পারবেন। এই দেখেন আমি মেগাতে ঢুকলাম, মেগার হচ্ছে প্রায় ১৩ কোটি, মেগার ওয়েবসাইটে ১৩ কোটি সামথিং ব্যাকলিংক আছে মেগার ওয়েবসাইটে। অনেক অনেক ওয়েবসাইট, তাই না? আচ্ছা, যাই হোক, এটা আবার আপনাদের যদি কারোর হ্যাকিং শেখার ইচ্ছা থাকে, আপনারা এই বুকটা ইউজ করতে পারেন। এটা একটা মেগা লিংক, এখানে অনেক কিছু আছে, এখানে প্রত্যেকটা ব্যক্তি ভেদে খুব সুন্দর ভাবে অনেক পিডিএফ বই আছে, ব্লু প্রিন্ট, সোশ্যাল মার্কেটিং মাস্টার ক্লাস, ব্লু প্রিন্ট বুট ক্যাম্প প্রোগ্রাম, এগুলো সব কিন্তু হ্যাকিং টুলস এবং হ্যাকিং টিউটোরিয়াল, যদি কারোর দরকার থাকে বলেন আর কি। আচ্ছা, তো মজ দিয়ে যে একটা কাজ হয় সেটা আমরা দেখলাম। মজের দ্বিতীয় কাজটা হচ্ছে মজের ব্লগ নামের একটা সেকশন আছে। এই মজ ব্লগ এর মধ্যে এসইওর উপরে অসংখ্য অসংখ্য টিউটোরিয়াল সবসময় পাবলিশ করা হয়। এই টিউটোরিয়াল গুলো খুবই ইফেক্টিভ, এবং
আপনি চাইলে এখান থেকে যে কোনো কিছু, মানে অ্যাজ এ লার্নার বা অ্যাজ এ বিগিনার, আপনি এখান থেকে যে কোনো কিছু সার্চ করে করে বের করে সেটা আপনি পড়তে পারেন। এখান থেকে সার্চ করেন, যদি লেখেন এসইও বেসিক, তাহলে দেখেন টিউটোরিয়াল গুলো পেয়ে যাবেন। এই যে এটা ইন্টারনাল সার্চ ইঞ্জিন মজের, এখানে আপনি অনেক অনেক টিউটোরিয়াল পাচ্ছেন, যে টিউটোরিয়াল গুলো এসইওর বিগিনার্সদের জন্য। তারপরে এই যেটা আবার টেকনিক্যাল এসইওর বেসিক, মানে টেকনিক্যাল এসইও কিভাবে কাজ করে সেটা নিয়ে খুব সুন্দর ভাবে বলা আছে এখানে। এখানে যদি ঢুকেন তাহলে দেখবেন যে অনেক কিছু আপনাদেরকে আমি শিখাইছি, যে ডোমেন নেম কখন পারচেজ হয়েছে, ডোমেন নেম কোন আইপি অ্যাড্রেসের সাথে লিংক করা আছে, আর মেলা কিছু, সার্ভার ব্রাউজারের রিকোয়েস্ট, অনেক কিছু এখানে বলছে। তারপরে এরা এইচটিএমএল সম্বন্ধে ধারণা দিছে, সিএসএস সম্বন্ধে ধারণা দিচ্ছে, জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে ধারণা দিচ্ছে। মোট কথা একটা সাইটের যে টেকনিক্যাল পার্ট গুলো আছে সেগুলো বলছে। এই যে এটা কিন্তু সাইটের লোডিং টাইম, লোডিং স্পিড চেক করা সিস্টেমটা দেখা দিচ্ছে পরে স্ক্রিনশট দিয়ে, মেলা কিছু মেলা কিছু এখানে দেখা গেছে। তো টেকনিক্যাল এসইওর বেসিকটা এখানে আলোচনা করছে। তো আপনার যদি কোনো বিষয়ের উপরে ভালোভাবে জানার ইচ্ছা থাকে, পড়ার ইচ্ছা থাকে, এই মজ ব্লগ এর মধ্যে সেখান থেকে আপনি এসইও এর উপরে যে কোনো টপিক সার্চ করতে পারেন এবং সেই টপিকটা এখান থেকে স্টাডি করতে পারেন। তো আমরা কিন্তু আসলে যখন প্রথম শিখি আমরা কিন্তু এই মজ থেকেই শিখছি, হ্যাঁ আমরা কিন্তু এখান থেকেই পড়াশোনা করছি, বাট এখনো পর্যন্ত এখান থেকে পড়াশোনা করতে হয়। যে কোনো বিষয়ে আপডেট আসলে, যে কোনো বিষয়ে মানে নতুন কিছু আসলে বা কোনো একটা প্রবলেমে পড়লেও কিন্তু অনেক সময় এখান থেকে সার্চ করে সেই আর্টিকেল গুলো পড়ে সলিউশন বের করার চেষ্টা করি আমি এখনো। কারণ ইউটিউবে দেখে তো কিছু শেখা যায় না, এটা আপনারা জানেন যে ইউটিউবে কোনো কিছু নাই, ইউটিউবে কোনো কিছু সলিউশনও নাই বা কোনো কিছু গুছায় এক করা নাই, খালি আপনারা ঘোলা জলে মাছ ধরাবে, এখানে নিয়ে যাবে, এখানে নিয়ে যাবে, এই দেখাবে, সেই দেখাবে, মাথাটা নষ্ট করে দেবে ইউটিউবে ঢুকলে। তো তার চেয়ে ভালো যে আপনি একটা জায়গা থেকে ভালো করে শিখেন। মজ আছে, সার্চ জার্নাল আছে, অনেক অনেক জায়গা আছে, এই প্রত্যেকটা জায়গা থেকে আপনি ভালো করে স্টাডি করতে পারবেন আশা করি, এবং এসইওটা খুব ভালোভাবে শিখতে পারবেন, পাশাপাশি ডিজিটাল মার্কেটিংটাও শিখতে পারবেন। তাহলে মজের দুইটা কাজ আমরা বুঝলাম। প্রথম কাজ হচ্ছে মজ বার দিয়ে একটা ওয়েবসাইটের পেজ অথরিটি, ডোমেইন অথরিটি চেক করা। দ্বিতীয় কাজ আমরা দেখলাম হচ্ছে মজের যে ব্লক সেকশন আছে সেই মজের ব্লক সেকশনটা ব্যবহার করা। চতুর্থ কাজ আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা যদি মজের এখানে লার্নিং সেকশনে যাই, এটা হচ্ছে যে মজ কিন্তু এসইওর কোর্স গুলো করায়, আপনারা জানেন কিনা মজ এসইওর কোর্স গুলো করায়। তো আপনারা চাইলে এখান থেকে মজের এসইওতে মজের এসইওটা করতে পারবেন আর কি। মজ ব্লগ বিগিনার গাইড ওয়ার্কশপস এন্ড ট্রেনিং, এই যে এখানে এই যে moz.com/training। তো এখান থেকে আপনি কিন্তু মানে এসইও এর কোর্স গুলো করে আপনি এদের কাছ থেকে কিন্তু সার্টিফাইড হতে পারবেন, ঠিক আছে? এরা কিন্তু আপনাকে সার্টিফাইড করে দিবে। আর খুব সুন্দর সুন্দর মানে এই দেখেন স্কিমা সাইট ম্যাপ, সাইট কিভাবে অডিট করতে হয়, লোকাল এসইও এর ফান্ডামেন্টাল মানে গুগল মাই বিজনেস পেজ ভেরিফিকেশন থেকে শুরু করে এভরিথিং এখানে কিন্তু মজের এটার মধ্যে আপনি দেখতে পারবেন। তো এটা মূল জায়গা হচ্ছে academy.moz.com, ঠিক আছে? তো এগুলো হচ্ছে সেই কোর্স, এই কোর্স গুলোর মূল্য হচ্ছে দেখেন প্রত্যেকটা কোর্স কিন্তু $200 করে দাম, ঠিক আছে? তো এত টাকার কোর্স, এত টাকার কোর্স তো আপনারা কিনতে পারবেন না, কিনাও তো সম্ভব না, তাই না? তাহলে কি করা যায়, তাহলে কি করা যায়, একটা সলিউশন বের করতে হবে। এই কোর্স গুলো ডেফিনেটলি ভালো, যদি এই কোর্স গুলো করতে পারেন বিলিভ করেন যে এসইও নিয়ে আর কোনো সমস্যা থাকবে। তো আমি যতদূর দেখছিলাম যে করোনার মধ্যে এটাতে একটা অফার দিছিল মজ একাডেমিতে, যে মজের সমস্ত কোর্স ফ্রিতে পাওয়া যাবে। আমার মনে হয় যে এই অফারটা এখন আর নাই, academy.moz.com না, এই অফারটা এখন আর নাই। এখানে একটা কুপন কোড ওরা দিয়ে দিছিল, এখন এটা নাই আসলে, কি করবো বলেন।
আচ্ছা, এটি লগ ইন না করে বাইরে থেকে কি দেখা যায়? এটা academy.moz.com। নাই, এদের কুপনটা শেষ হয়ে গেছে। বাট একটা সলিউশন আমি আপনাদের দিতে পারি। আমার কাছে মজের একটা আইডিয়া আছে, মানে আমার যে পার্সোনাল অ্যাকাউন্ট, ওকে, আমার যে পার্সোনাল মজ অ্যাকাউন্ট, আমি সেই পার্সোনাল মজ অ্যাকাউন্টের মধ্যে এই কোর্সগুলোকে আমি কিনে রাখছিলাম, বুঝতে পারছেন? মানে সে যখন মজ কুপন ছাড়ছিল না, তো তখন সেই সময় আমি এটাকে কিনে রাখছিলাম। তো আমি একটু চেক দিয়ে দেখি যে আমার এটার মধ্যে কোর্সগুলো এখনো আছে কিনা। ফেলে যাই, যদি থাকে তাহলে হয়তো বা আমি এনিহাও আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এই কোর্স গুলা কেনা আছে। এই যে দেখেন, ব্যাকলিং কোডিং, ব্যাকলিং বেসিক, এই যে লোকালাইজেশন ফান্ডামেন্টাল, আমরা যেটা প্রাইসিং দেখলাম হচ্ছে $200। এই দেখেন, ঢুকি আমি এটার মধ্যে, প্রায় আমার এখানে $2000-এর কোর্স কেনা আছে এই মস থেকে, বুঝতে পারছেন? এই যে দেখেন, সমস্ত কোর্স আমার এনরোল করা, আমি যে কোনো ভিডিও দেখতে পারবো। এই যে আমি জিরো দেখছি, এখন পর্যন্ত একটাও দেখিনি। টোটাল কোর্স 133 মিনিটের কোর্স। আর এই কোর্সটার ব্যাপারে আপনি এখানে পড়ে বুঝতে পারবেন যে কোর্সটা কি। ইফ ইউ আর ম্যানেজিং এসইও ফর লোকাল বিজনেস, দিস কোর্স উইল হেল্প ইউ টু নো দা রাইট কোশ্চেন টু আস্ক, হাউ টু ট্রাভেল শর্ট কমন ইস্যু। মানে একটা লোকাল বিজনেস র্যাঙ্ক করানোর জন্য কি কি কমন ইস্যু থাকতে পারে, সেই কমন ইস্যু ট্রাভেল শর্ট মানে সমাধান আর কি তারা দিবে। দিস ইজ এ প্র্যাকটিক্যাল কোর্স ফোকাসড অন বিল্ডিং এসেন্সিয়াল স্কিল অ্যান্ড প্রসেস। খুব ভালো আসলে, এই মজের যে কোর্সের দাম $200 হতে পারে, সেই কোর্সটা কত ভালো হতে পারে বুঝতে পারছেন অলরেডি আপনারা। তো আমি এখানে অনেকগুলো কোর্সে, যতগুলো আছে মজের যতগুলো মানে কোর্স আছে একাডেমির মধ্যে, সমস্ত কোর্সে আমি আসলে এনরোল করে রাখছি। দেখেন, এই যে এটাও আমার কাছে আছে, এই $595, এই $600 এই প্যাকেজটা আমার কাছে আছে। মানে এসইওর একবারে পুরো সিরিজ, 6টা কোর্সের সিরিজই আমার কাছে আছে। এই যে দেখেন, এই 6টা কোর্সের সিরিয়ালই আমার কাছে আছে। তো আর কি চাই বলেন, আর কিছু লাগে? আর কিছু লাগে না। তো দেখি, আমি আমার আরেকটা মানে অ্যাকাউন্টেও মনে হয় আমি কোর্সটা এনরোল করে রাখছিলাম, মেবি আমি ভুলে গেছি, আমার মনে আছে কিনা জানি না। তো আমি আমার ওই আইডির মধ্যে, আমার মজার 2-3টা আইডি আছে, তো রিয়েল আইডি, তো আমি ওই রিয়েল আইডিটার মধ্যে ঢুকে আমি দেখবো নি যে আমার ওই কোর্সগুলো আছে কিনা। যদি ওই কোর্সগুলো থাকে তাহলে ওই আইডিটা আমি আপনাদেরকে প্রোভাইড করবো, নি আপনারা লগ ইন করবেন। কিন্তু সবাই একসাথে দাঁড়ানো আবার লগ ইন করেন না, তাহলে আমার কিন্তু সব চলে যাবে একবারে একসাথে, ঠিক আছে? আমার চলে যাবে, সালাও চলে যাবে। ওকে, তো মজের মজ প্রো কিভাবে ব্যবহার করতে হবে এটা যদি কেউ না বুঝেন, আমি তো দেখাই দিবই, পাশাপাশি আপনারা এই মজ প্রোর এই কোর্সটা দেখে নিতে পারেন, এটা কিন্তু ফ্রি। আবার মজ টুল কিভাবে ব্যবহার করতে হবে, এই কোর্সটা আবার কিন্তু মজের ফ্রি। সো এখানে আপনি জাস্ট এখানে ক্লিক করেই আপনি এটাতে ইনরোল করে ফেলতে পারবেন। এটাতে এনরোল হয়ে গেলে আপনি মজ দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এই যে দেখেন এখানে আছে, মজ দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, মজের যে কিওয়ার্ড এক্সপ্লোরার আছে সেটা দিয়ে কিভাবে করতে হয়, কিওয়ার্ডের মেট্রিক্স কিভাবে বুঝবো, কিওয়ার্ড রেজাল্ট পেজ কিভাবে আমি অ্যানালাইসিস করব, তারপরে কিওয়ার্ডের সাজেশন গুলো কিভাবে পাবো, আমি কোথা থেকে পাবো, এবং একটা ওয়েবসাইটের কিওয়ার্ডের র্যাঙ্কিং কিভাবে চেক করব, সেটা মজ দিয়ে কিভাবে করব সেটা এখানে দেখা যাবে। তারপরে মস প্রো ক্যাম্পেইন এর মধ্যে গেলাম, যাওয়ার পরে মস প্রো ক্যাম্পেইন এর মধ্যে একটা পেজ কতটুকু অপটিমাইজ করা আছে চেক করতে পারবেন, আপনার সাইটটা অডিট করতে পারবেন মস দ্বারা। তারপরে হচ্ছে আরো কত কিছু আছে, ইন্ট্রোডাকশন টু লিংক এক্সপ্লোরার, লিংক এক্সপ্লোরার কিভাবে কাজ করে, লিংক ওভারভিউ কিভাবে কাজ করে, সমস্ত জিনিস এখান থেকে আপনি দেখতে পারবেন। তো আমি একে একে এখান থেকে দেখাই, দেখেন মস প্রো অনেকগুলো অপশন আছে। তাহলে আমরা কিন্তু তৃতীয় জিনিসটাও শিখে গেলাম, মজের তৃতীয় আরেকটা উপকারী জিনিস আছে, সেটা হচ্ছে মজ একাডেমি, তাই না? যেখান থেকে আমরা খুব প্রিমিয়াম লেভেলের একবারে এসইও কোর্স গুলো দেখতে পারবো, যেটা হচ্ছে বিশ্বের মধ্যে টপ লেভেলের এক্সপার্ট যখন শুরু থেকে এসইও শিখে
বা তারা যখন নতুন শুরু করে তখন কিন্তু তারা এই মজ একাডেমির কোর্স গুলো করে করেই করছে, বা এই কোর্স গুলো যারা বানাইছে তারা কিন্তু ওয়ার্ল্ড এর মধ্যে সেই লেভেলের এক্সপার্ট, এসইও এক্সপার্ট। তো এই কোর্স গুলো করতে পারলে ডেফিনেটলি আপনিও ভালো করবেন, আপনিও ভালো জায়গায় যাবেন, আপনার এসইও নিয়ে কোনো রকমের কোনো সমস্যা থাকবে না। তো এটা হচ্ছে মজ প্রো। এই যে আমরা এখানে মজ প্রো তে ক্লিক করলাম, দেখেন এগুলো হচ্ছে মজ প্রো টুল, ঠিক আছে? তো এগুলো হচ্ছে মজ প্রো টুল। প্রথম টুলসি হচ্ছে কিওয়ার্ড এক্সপ্লোরার। কিওয়ার্ড এক্সপ্লোরার দিয়ে আমরা কি করতে পারবো, কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। তো কিওয়ার্ড এক্সপ্লোরারটা কিভাবে ব্যবহার করে সেই জিনিসটা কিন্তু এই যে কোর্স আছে, এই যে কিওয়ার্ড এক্সপ্লোরারের যে কোর্সের পার্টটা আছে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে হাউ টু ইউজ কিওয়ার্ড এক্সপ্লোরার। তো এর জন্য আমার আমার ভিডিও বা আমি কিভাবে করতেছি এগুলো দেখার কোনো ব্যাপার দরকার নাই, কিছু বলবেন? হ্যালো, দ্বিতীয়ত আছে হচ্ছে লিংক। হ্যাঁ, দ্বিতীয়ত আছে হচ্ছে লিংক এক্সপ্লোরার। লিংক এক্সপ্লোরার হচ্ছে যে এই যে লিংক এক্সপ্লোরার। সো এই মজের লিংক এক্সপ্লোরার কিভাবে ব্যবহার করে সেই ব্যবহারের ভিডিওগুলো এখানে দেওয়া আছে। ভিডিওগুলো দেখে দেখে আপনি সুন্দরভাবে লিংক এক্সপ্লোরারটা ব্যবহার করতে পারবেন। ঠিক একে একে যে কয়েকটা মজের প্রিমিয়াম টুলস আছে, যে কয়েকটা মজের প্রিমিয়াম সফটওয়্যার আছে, সমস্ত টুলস সমস্ত সফটওয়্যার এখানে ভিডিও দেখে দেখে ব্যবহারটা নিজেই করতে পারবেন আর কি। হ্যাঁ বলেন, সমাপ্তি রানী বলেন। মজনা মজনা মজ মজ হ্যাঁ হ্যাঁ, এটাও মজের একটা। এখন কথা হচ্ছে যে ইউটিউবে আমি শুরুতেই তো বলে দিলাম যে ইউটিউবে কোনো কিছু নাই আসলে, আপনাকে ঘোলা জলে মাছ ধরাবে খালি। আপনি এখানে যাবেন ওইখানে যাবেন, এটা করাবে সেটা করাবে, কাজের কাজ আর করানো হবে না ইউটিউবে যদি কিছু শিখেন আপনি, ঠিক আছে? তো মজ থেকে যদি করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা আর থাকবে না। আপনি একবারে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, আপনার যেটা রিয়েল এসইওর কাজ আপনি সেটাই শিখবেন এখান থেকে। এখন বোঝা গেছে? বাট ইউটিউবে আপনি তো মজের এই ভিডিওগুলো পাবেনই না, ঠিক আছে? ইউটিউবে তো মজের এই ভিডিওগুলো আপনি পাবেনই না কখনো, এবং এত কোয়ালিটিফুল মানে পাবলিকের ভিডিও ইউটিউবে নাইও। এখানে যারা কোর্স ছাড়ে তারা ওয়ার্ল্ড এর মধ্যে টপ লেভেলের এক্সপার্ট, আর ইউটিউবে যারা কোর্স ছাড়ে তারা হচ্ছে বাংলাদেশের ইউটিউবার। বোঝা গেছে? তাহলে পার্থক্য করতে জানেন তো? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি এখন প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদের এগুলো। তো মূলত মজ প্রোর চারটা কাজ আমাদের দরকার হয়। একটা হচ্ছে সাইট অডিট, একটা হচ্ছে র্যাঙ্ক ট্র্যাক করা, মানে আমার কোন কিওয়ার্ড দিয়ে আমার সাইটটা কোন পজিশনে আছে। একটা হচ্ছে ব্যাকলিংক অ্যানালাইসিস, মানে আমার সাইটে কতগুলো ব্যাকলিংক আছে এবং আমার কম্পিটিটরের সাইটে কতগুলো ব্যাকলিংক আছে এটা এখান থেকে দেখতে পারবো। আরেকটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, কিভাবে আমি কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো আমার লিংক অ্যানালাইসিস বা লিংক এক্সপ্লোরার দিয়ে আসলে আমি এই ব্যাকলিংক অ্যানালাইসিস এর কাজ করব, আমার র্যাঙ্ক ট্র্যাকার দিয়ে র্যাঙ্ক ট্র্যাকিং করব, সাইট অডিটের যে টুলসটা আছে মজ প্রোর এখানে, এই যে এখানে আছে হচ্ছে র্যাঙ্ক চেকার, র্যাঙ্ক চেকার দিয়ে আমরা হচ্ছে র্যাঙ্ক ট্র্যাক করব। তারপরে আমরা এখানে অন পেজ গ্রেডার দিয়ে আমরা হচ্ছে আমাদের সাইটটা অডিট করব। তো এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। তো আমি প্রথমে লিংক এক্সপ্লোরারের মধ্যে ঢুকে যাই, নাকি কিওয়ার্ড এক্সপ্লোরারটা আগে দেখাই দিব? কিওয়ার্ড এক্সপ্লোরার তে কিন্তু কিওয়ার্ড রিসার্চ এর কাজ। ওকে, তাহলে কিওয়ার্ড এক্সপ্লোরারটা একটু দেখাই দিই তাহলে ভালো হবে আপনাদের জন্য। আমি এখানে কিওয়ার্ড এক্সপ্লোরারে যাই। আচ্ছা ভিডিওগুলো আছে মজ একাডেমি থেকে, ভিডিওগুলো দেখে নিন কিভাবে ব্যবহার করে, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মজের কিওয়ার্ড এক্সপ্লোরার। কিওয়ার্ড এক্সপ্লোরারটা আমরা এখন ইউজ করতেছি। আমরা এখানে সার্চ করি
প্রথমে কান্ট্রিটা আমি চেঞ্জ করে নিই, আপনি যে কোনো কান্ট্রিতে এটা ইউজ করতে পারবেন, সমস্যা নাই। আমি বাংলাদেশ করে নিচ্ছি। ওকে, বাংলাদেশ করে নিলাম। এখানে আমি লিখি হচ্ছে যে কোনো একটা কিওয়ার্ড, কি কিওয়ার্ড লেখা যায়, ক্লিপিং পাথ সার্ভিস। ওকে, ক্লিপিং পাথ সার্ভিস এটা লিখলাম। এটা লিখে আমি অ্যানালাইজে ক্লিক করলাম। তো দেখেন আমার এই কিওয়ার্ডটার এগেনস্টে আমার অনেকগুলো কিওয়ার্ডের সাজেশন মজ আমাকে দেখাবে, এবং এই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম বাংলাদেশে নাই, কোনো ডাটা নাই। এই কিওয়ার্ডের ডিফিকাল্টি হচ্ছে 45, মানে হচ্ছে কম্পিটিশন। আমরা যখন কিওয়ার্ড ডিফিলার দিয়ে কিওয়ার্ড রিসার্চ করি, তখন আমরা দেখছিলাম যে কিওয়ার্ডের ডিফিকাল্টি, তাই না, কিওয়ার্ডের কম্পিটিশন। তো এটা হচ্ছে 45, 45 মানে হচ্ছে মিডিয়াম কিওয়ার্ড ডিফিকাল্টি। যে দেখেন এখানে কিন্তু একটা, ওরা একটা গ্রাফ দেখাইছে, গ্রাফে এই যে যতটুকু পর্যন্ত কিওয়ার্ডের ডিফিকাল্টি হইবে ততক্ষণ পর্যন্ত হলুদ দেখাইছে, বাকিগুলো কিন্তু সাদা। তো এতটুকু হচ্ছে আমাদের ডিফিকাল্টি। সো ভালোই কিন্তু আছে, তাই না, খারাপ না। অর্গানিক সিটিআর, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখান থেকে আমি একটু হালকা ধারণা দিচ্ছি যে অর্গানিক সিটিআরটা কি। আমি যদি এখানে লার্ন মোড়ে যাই, তাহলে এখানে দেখব যে সিটিআরটা কি। সিটিআর মানে হচ্ছে আসলে ক্লিক থ্রো রেট, ক্লিক থ্রো রেট মানে প্রবাবলি মাই ফেভারিট স্কোর উই ডেভেলপ কিওয়ার্ড এক্সপ্লোরার মাস প্রো ইট ইজ লুক এট দ্য এসিআরপি ফিচার দ্যাট অ্যাপিয়ার ইন দ্য সেট অফ রেজাল্ট। মনে করেন যে আমি কোনো কিছু একটা লিখে গুগলে সার্চ করছি, হ্যাঁ, সে ধরেন আমি এখানে এসইও লিখে সার্চ করছি। তো এই এসইও লিখে সার্চ করছি একটা কিওয়ার্ড, রাইট, এটা একটা কিওয়ার্ড। তাহলে একটা কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করার পরে এখানে আমিও তো একজন ভিজিটর, তো অ্যাজ এ ভিজিটর এসইও লিখে সার্চ করার পরে আমি কোন সাইটে, মানে প্রথম যে সাইট গুলো আছে গুগলে যে সাইট গুলো র্যাঙ্ক করে, এই সাইট গুলোতে আমি ক্লিক করতেছি কিনা, এটাই হচ্ছে এই কিওয়ার্ডের ক্লিক থ্রো রেট। মানে কিওয়ার্ডের সার্চ পরে মানুষ সার্চ করে কিন্তু কোনো সাইটে ক্লিক করে না, তাহলে সিটিআর এর লিঙ্কটা কমে, মানে রেশিওটা কমে যাবে। বাট ভিজিটর কিওয়ার্ড লিখে সাইট মানে সার্চ করে এবং সার্চ ইঞ্জিনের যে সাইট গুলো আছে সেই সাইট গুলোতে ক্লিক করে করে ভেতরে যায়, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে সিটিআর রেট ভালো, মানে ক্লিক থ্রো রেট ভালো। শুধুমাত্র একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম থাকলেই হয় না, সেই কিওয়ার্ডের সিটিআরটাও ভালো থাকতে হয়। সেই কথাটা এখানে বলা আছে যে ইউ হ্যাভ গেট এফিসার স্নাইপার দেন এ পিপল অলসো আস ফিচার অ্যাবভ দ্য ওয়েব রেজাল্ট। কিওয়ার্ড এক্সপ্লোরার গিভিং মোর দেন অর্গানিক স্কোর 64, দ্য ট্রান্সলেটস ডিরেক্টলি অ্যান্ড এস্টিমেটেড 64% ক্লিক থ্রো রেট টু ওয়েব রেজাল্ট। তার মানে হচ্ছে যদি আমরা বলি যে এসইও দিয়ে, এসইওর এসইও এটা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের সিটিআর হচ্ছে 64%, তার মানে হচ্ছে যে ভিজিটর এই কিওয়ার্ড দিয়ে যারা সার্চ করে তাদের মধ্যে 64% পিপুল এখানে সার্চ ইঞ্জিন ওয়েবসাইট গুলোতে ক্লিক করে। ঠিক আছে, তো এমন এমন ইয়ে আছে, কি বলে, কিওয়ার্ড আছে যেগুলো ক্লিক থ্রো রেট অনেক কম হয়, তো তখন আমাদের এটাতে কাজ করা আসলে মুশকিল হয়ে যাবে। ধরেন আপনি এমন একটা কিওয়ার্ড নিয়ে গুগলে র্যাঙ্ক করতেছেন যে কিওয়ার্ড দিয়ে ক্লিক থ্রো রেট কম, মানে মানুষ শুধু কিওয়ার্ড লিখে সার্চই করে কিন্তু কোনো ওয়েবসাইটের মধ্যে ঢুকতে চায় না, কোনো ওয়েবসাইটে ক্লিক করতে চায় না, তাহলে তো লাভ নাই, তাই না। আমার দরকার হচ্ছে ভিজিটর যেন কিওয়ার্ডটা লিখে সার্চ করে এবং সার্চ ইঞ্জিনে যে সাইটগুলো আছে ফার্স্ট পেজে সমস্ত সাইটের মধ্যে যেন ক্লিক করে করে ঢুকে, ক্লিক যেন করে। তো ক্লিকটা না করলে তো আমরা ভিজিটর পাচ্ছি না আমাদের সাইটে, ভিজিটর না পাইলে আমাদের সাইটে সেল হচ্ছে না। সো আমাদের সেই কিওয়ার্ডই বেছে নিতে হবে যে কিওয়ার্ডের সিটিআর আছে, ক্লিক থ্রো রেটটা ভালো। ঠিক আছে, এটা আমাদের দেখতে হবে। তো আপনারা আরো ভালো করে জানার জন্য আরো অনেক পড়ে নেবেন, এটা হোয়াট অ্যাকচুয়ালি গুড অর্গানিক সিটিআর স্কোর, ওয়েল ইউ আর ডুইং ক্লাসিক 10 টু লিংকস এসইও অনলি 100 ইজ, এটা পড়ে নেবেন, উদাহরণ দিছে ওরা আর কিছুই না। তো এটা হচ্ছে একটা কিবোর্ডের সিটিআর। তো আমি যে কিবোর্ডটা লিখে সার্চ করছি সেই কিবোর্ডের ক্লিক থ্রো রেট হচ্ছে 83%, অনেক ভালো, অনেক ভালো। দেখেন যে একবারে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে প্রায়।
ও অনেক ভালো ক্লিক থ্রুরেট, মানে মানুষ শুধুমাত্র ক্লিপিং পাথ লিখে সার্ভিস লিখে সার্চই করে না, তারা কিন্তু এই ক্লিপিং পাথ সার্ভিস লিখার পরে গুগলে যে সমস্ত রেজাল্ট পেজ চলে আসে সিআরপিতে, সমস্ত রেজাল্ট পেজে কিন্তু তারা ক্লিক করে। হ্যাঁ, এটা হচ্ছে 26 প্রায়োরিটি। প্রায়োরিটিটা হলো যে মানে এই কিওয়ার্ডটা কতটুকু ভালো হবে, এই কিওয়ার্ডটা নিয়ে কতটুকু কাজ করতে পারবে, এখান থেকে পড়ে নিতে পারবেন যে priority was convinced to help aggregate all other metrics, difficulty, opportunity, volume, মানে প্রত্যেকটা ম্যাট্রিক্স, এই যে প্রত্যেকটা ম্যাট্রিক্স, এই প্রত্যেকটা ম্যাট্রিক্স কে গড় করে একসাথে আসলে priority বোঝানো হয়েছে, মানে এই কিওয়ার্ডটা কতটুকু priority সম্পন্ন একটা কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করলে আমাদের আসলে কতটুকু ভালো হবে সেই জিনিসটা এখানে বলছে আর কি। হ্যাঁ, তো আমার কাছে কিন্তু এই মজের এটা খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে এটা। তো প্রায়োরিটি খারাপ না, প্রায়োরিটি 26 ভালোই আছে। তো এখানে কিছু কিওয়ার্ড আবার সে মজ আমাদেরকে সাজেস্ট করেছে, সাজেস্ট করছে, আমরা চাইলে পুরো সাজেশনটা দেখতে পারি মজের। তার মানে আমরা এই কিওয়ার্ডটার এগেনস্টে আর অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করতে পারছি এখান থেকে। তো এই যে দেখেন, এখানে অনেকগুলো কিওয়ার্ড আমাদের সামনে চলে আসবে। তারপর রাইট সাইড দিয়ে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এসিআরপি, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, মানে এই কিওয়ার্ডটা দিয়ে গুগলে সার্চ করার পরে গুগলে কারা কারা র্যাঙ্ক করে এটা হচ্ছে তাদের চেহারা এবং তাদের ওয়েবসাইটের পেজ অথরিটি, আমরা সবকিছু এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখেন, আমরা রিলিভেন্সে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের আরো কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে, ক্লিপিং পাথ সার্ভিস বাংলাদেশ, ক্লিপিং পাথ ইন্ডিয়া, বেস্ট ক্লিপিং পাথ সার্ভিস, ক্লিপিং পাথ সার্ভিস প্রোভাইডার, ক্লিপিং পাথ স্পেশালিস্ট, এই সমস্ত কিওয়ার্ড নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। ফটোশপ ক্লিপিং পাথ সার্ভিস প্রোভাইডার, ক্লিপিং পাথ মালয়েশিয়া, ফটোশপ ক্লিপিং পাথ, ইমেজ ক্লিপিং পাথ সার্ভিসেস, ক্লিপিং পাথ সার্ভিস রিভিউ, কত কত কিওয়ার্ড দেখছেন, এবং প্রত্যেকটা কিওয়ার্ড আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা কিন্তু আমার ক্লায়েন্টের সাইটের কিওয়ার্ড। হ্যাঁ, আমার ক্লায়েন্টকে আমি এই 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 কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক দিচ্ছি, করে দিচ্ছি আর কি। তো এই এখানে প্রত্যেকটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে প্রত্যেকটা কিওয়ার্ড এখানে মানে ভালো ভালো কিওয়ার্ড এখানে দেখাইছে। আপনি যদি অন্যান্য কিওয়ার্ড রিসার্চ টুলসে যান, হাবিজাবি কিওয়ার্ড দেখাবে, উল্টাপাল্টা কিওয়ার্ড দেখাবে, মজ কিন্তু উল্টাপাল্টা কিওয়ার্ড দেখাবে না, কারণ আমরা কিন্তু মজকে টাকা দিছি, আমরা কিন্তু মজের প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতেছি, ঠিক আছে? তো এগুলো কিন্তু সব ভালো ভালো কিওয়ার্ড, এবং আমাদের মজ 1000 কিওয়ার্ড দেখাইছে ফ্রিতে, হয়তো বা মজ সর্বোচ্চ 30 থেকে 40টা কিওয়ার্ড দেখাইতো যদি আমাদের এটা ফ্রি ভার্সন হতো, বাট আমরা এখানে 1000টা কিওয়ার্ড দেখতে পাচ্ছি, রাইট? তো দ্যাটস এ গুড আইডিয়া। আর এখানে এখানে যদি আমরা পুরো এসিআরপি অ্যানালাইসিস করতে চাই, আমরা যদি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ অ্যানালাইসিস করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে গুগলে সার্চ করার পরে কি কি জিনিস, এই এই কিওয়ার্ড দিয়ে যদি আমরা গুগলে সার্চ করি তাহলে কি কি জিনিস আসতে পারে, আমরা সেখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছি। এবং এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে যারা গুগলে র্যাঙ্ক করবে টপ10, মানে টপ 10 জন যারা র্যাঙ্ক করবে, তারাই কিন্তু আমার কম্পিটিটর, তারাই আমার কম্পিটিটর। সো আমার কম্পিটিটররা কি পজিশনে আছে এটা যদি আমি দেখতে পারি, অ্যানালাইসিস করতে পারি, সো আমি এই কিওয়ার্ডের ডাটাটাও বুঝে যাব, এই কিওয়ার্ডের প্রায়োরিটিটাও বুঝে যাব, ঠিক আছে? তো দেখেন, এখানে আমরা যদি নিচের দিকে আসি, তাহলে প্রথমে আমাদের 10টা অর্গানিক রেজাল্টের মধ্যে সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে গুগল অ্যাডওয়ার্ডে 4টা অ্যাড শো করবে যদি এই কিওয়ার্ড দেখে আমরা সার্চ করি, এবং 3টা কোশ্চেন শো করতে পারে এই কিওয়ার্ড লিখে সার্চ করলে, এবং 2টা লোকাল লোকাল প্যাক, মানে হচ্ছে গুগল মাই বিজনেস পেজ র্যাঙ্ক করে গুগলে, সেই 2টা গুগল মাই বিজনেস পেজের অ্যাড্রেস এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের কোম্পানির নামও এখানে দেখতে পাচ্ছি, ক্লিক করলে কিন্তু তাদের ওয়েবসাইটে চলে যাবে। একটার নাম হচ্ছে ক্লিপিং পাথ হাউস, আর একটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল। তার মানে হচ্ছে টোটাল গুগলের সার্চ স্নাইপেটে কি কি আসে সেই জিনিসগুলো এখানে আমরা পেয়ে যাচ্ছি, আর তারপরে নিচে যে জিনিসগুলো র্যাঙ্ক করবে সেগুলো হচ্ছে ওয়েবসাইট। কারা র্যাঙ্ক করবে, সবার প্রথমে যে ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে তার নাম হচ্ছে ক্লিপিং পাথ ইন্ডিয়া .com, আর সেই সাইটের পেজ অথরিটি হচ্ছে 47, সেই সাইটে টোটাল 2104টা আরডিএস লিঙ্কিং করা আছে, এবং সেই সাইটের প্রায়
4722টা রুট ডোমেইন থেকে ব্যাকলিংক পাওয়া আছে, এবং তার পেজের স্কোর 84%, খুবই ভালো অবস্থা। তার ডোমেইন অথরিটি 44, খুবই ভালো একটা পজিশনে আছে এই সাইটটা। দ্বিতীয়ত যে আমার কম্পিটিটর, তার নাম হচ্ছে অফশোর ক্লিপিং পাথ ডট কম। এই সাইটের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, পেজের স্কোর টিস্কোর সবকিছু, কিন্তু এর ডোমেইন অথরিটি একটু কম, পেজ অথরিটিটা অনেক ভালো। তারপরে ক্লিপিং পাত ল্যাব ডট কম, এইরকম কি অবস্থা দেখতে পাচ্ছি। তো দেখেন, আমরা কিন্তু আমার 10টা যে কম্পিটিটর, 10টা কম্পিটিটরকে আমরা এখান থেকে ট্র্যাক করে ফেলতে পারলাম। তাদের ওয়েবসাইটের অবস্থা দেখতে পাচ্ছি, তাদের পেজের স্কোর দেখতে পাচ্ছি। মোট কথা, আমরা অনেক 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 কিছু জানতে পারলাম, যে একটা কিওয়ার্ড দিয়ে জাস্ট সার্চ করে অনেক কিছু জেনে গেলাম আমরা। তো এটাই হচ্ছে মজের কিওয়ার্ড এক্সপ্লোরারের জাদু, যেটা দিয়ে আমরা অনেক অনেক ভালো ভালো কিওয়ার্ডের সাজেশন পাচ্ছি। যে কিওয়ার্ডটা রিসার্চ করতে করতেছি সেই কিওয়ার্ডের ডিফিকাল্টি, ক্লিক থ্রো রেট, প্রায়োরিটি দেখতে পাচ্ছি। এই ক্লিক থ্রো রেট কিন্তু কোনো কিওয়ার্ড রিসার্চ টুল দিয়ে দেখা যায় না, একমাত্র মজ ছাড়া খুব ভালোভাবে দেখা যায়, যে এস্টিমেটেড পার্সেন্টেজ অফ ক্লিক, ওকে, অর ক্লিক থ্রো রেট অ্যাভেলেবল টু ট্রেডিশনাল অর্গানিক লিঙ্কস টু এসিআরপি হোয়েন আদার এসিআরপি ফিচার কমপ্লিট দ্য অ্যাটেনশন দিস স্কোর ইজ লোয়ার, ওকে। তো অনেক অনেক এসিআরপি ফিচার আছে, যেমন এই যে গুগল অ্যাড একটা এসিআরপি ফিচার, লোকাল প্যাক একটা এসিআরপি ফিচার, তারপরে ইমেজ একটা এসিআরপি ফিচার, রিলেটেড কোশ্চেন একটা এসিআরপি ফিচার, তারপরে যে ওয়েবসাইটের এগুলো কিন্তু একটা এসিআরপি ফিচার। সো আপনার সাইটটা কোন এসিআরপি ফিচারের মধ্যে গুগলে র্যাঙ্ক করবে, সেটা কিন্তু আপনি যেভাবে কাজ করবেন সেটার উপর ডিপেন্ড করে। এগুলো আসলে খুব অ্যাডভান্স এসইওর কথাবার্তা, এগুলো অনেকের মাথায় নাও ঢুকতে পারে বা অনেকের মাথায় ঢুকতেও পারে, যারা এসইও নিয়ে এত দিন ভালো ভাবে স্টাডি করছেন। তাহলে বুঝতেই পারছেন যে এখনো পর্যন্ত আমি আপনাদেরকে এসইও যতটুকু শিখাইছি, আপনাদের মানে আরো ভালো করে অনেক কিছু শেখা লাগবে, কারণ এসইও অনেক বড় একটা জিনিস, অনেক অনেক কিছু জানা আছে। হয়তো আমি আপনাদের সামনে এসিআরপি ফিচার গুলো নিয়ে আলোচনা করি নাই, বা এগুলো আলোচনা করার মতো সময়ও হয় নাই, যেহেতু আমাদের এটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স, এটার মধ্যে আমরা এসইও তো আর 100% শেখা সময় হবে না, আমাদের সর্বোচ্চ এসইও আমরা 60% এখানে শিখতে পারবো। তো তারপরেও আমি আপনাদেরকে চেষ্টা করছি যে এটা 80% এর বা 70% এর কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য। আর এছাড়াও অনেক অনেক টপিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন, একটু নিজেরা কষ্ট করে শিখে নেবেন যদি এরপরে আর কারো শেখার ইচ্ছা থাকে, অথবা আমার সাথে লাইভ প্রজেক্টে কাজ করতে গেলে অথবা তখন আমার কাছ থেকে এই সমস্ত গাইডলাইন গুলো পাবেন, যে এই ধরনের প্রিমিয়াম সফটওয়্যার দিয়ে, প্রিমিয়াম টুলস দিয়ে খুব সুন্দরভাবে কিভাবে আছে এসইও অ্যানালাইসিস করব। ওকে, আচ্ছা, তাহলে এই দুইটা জিনিস আমরা বুঝলাম। এখন আমরা নিচের আরেকটা সেকশন আছে, এটা হচ্ছে লিঙ্ক এক্সপ্লোরার। আমরা ডাইরেক্ট লিঙ্ক এক্সপ্লোরারে চলে যাই, আমাদের কিওয়ার্ড এক্সপ্লোরারের কাজ দেখা শেষ। এটা হচ্ছে লিঙ্ক এক্সপ্লোরার। তো এই লিঙ্ক এক্সপ্লোরারের মধ্যে থেকে আপনি আপনার কম্পিটিটরদের ব্যাকলিংক দেখতে পারবেন, ইভেন আপনি আপনার নিজের সাইটের ব্যাকলিংকটাও দেখতে পারবেন। তো আমি একটু আমার নিজের যে সাইটটা আছে groupbyseotoolses.com, আমি এই সাইটটার ইউআরএলটা দেখি, একটু ব্যাকলিংকটা দেখি আমার নিজের সাইটের। ওকে, অ্যানালাইজে ক্লিক করলাম। তো আমি আমার নিজের সাইটের ডোমেইন অথরিটি, পেজ অথরিটি অ্যানালাইসিস করছি। আমার যে সাইটটা আছে, আমি আগে বলছি আমার সাইট গুগলে অন পেজ এসইও করে র্যাঙ্ক করানো, তা আমার সাইটের ডোমেইন অথরিটি খুবই কম, একবারে নাই বললে চলে। আচ্ছা, আমার সাইটটা 10টা ডোমেইনের সাথে মাত্র লিংক করা আছে, 44টা ইন্টারনাল লিংক, ইনবাউন্ড লিংক আছে, মানে 44টা ব্যাক লিংক আছে, আর 2টা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক দেখাচ্ছে, এত কম না, আরো বেশি হবে। আচ্ছা, যাই হোক, তো এই যে এগুলো হচ্ছে আমার সেই ব্যাকলিংক, আমার সাইটের ব্যাকলিংক গুলো, আর আমার সাইটের টপ পেজ কোনগুলো হচ্ছে এগুলো, মানে আমার সাইটের কোন কোন পেজের মধ্যে সবচেয়ে বেশি ভিজিটর ঢুকে এবং পেজ অথরিটি কোন কোন পেজের বেশি সেটা এখানে দেখেন। আমার হোম পেজের পেজ অথরিটি হচ্ছে 16, অ্যাবাউট পেজের 13, তারপরে এটার 12, এটার 12, এটার 11, এভাবে। হ্যাঁ, টপ অ্যাঙ্কর টেক্সট ফর দিস ওয়েবসাইট, আমি কি অ্যাঙ্কর টেক্সট করে এই সাইটটা, মানে এই সাইটের মধ্যে কাজ করছি সেটা, আর লিঙ্কিং ডোমেন্স বাই ডোমেইন অথরিটি, মানে ডোমেইন অথরিটি অনুযায়ী আমি কোন কোন ডোমেইনের সাথে 11 থেকে 20
এরকম ডোমেইন অথবা সাইটের সাথে আমার সাইট লিংক করছে হচ্ছে 20টা। আচ্ছা, তারপরে এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনবাউন্ড লিংকের উপরে ক্লিক করতে হবে যদি আমি আমার সাইটের ব্যাকলিং গুলো দেখতে চাই। তো এই যে এখানে দেখেন, এগুলো হচ্ছে আমার সাইটের ব্যাকলিং। তো আমার সাইটের জন্য আমি যেসব ব্যাকলিং করছি, আমি তো নিজে কোনো ব্যাকলিং করি নাই, এগুলো যেগুলো দেখতেছেন সব অর্গানিক ভাবে আসছে আর কি। তো প্রত্যেকটা লিঙ্কই হচ্ছে নো ফলো লিঙ্ক দেখাচ্ছে। সো নো ফলো লিঙ্ক সাইটের জন্য বেশি করা যাবে না, বাট করতে হবে, ডু ফলো লিঙ্কও করা লাগবে আর কি। হ্যাঁ, তো আমি একটু দেখিয়ে যে আমার সাইটের কতগুলো ডু ফলো লিঙ্ক আছে, কতগুলো নো ফলো লিঙ্ক আছে। আমার সাইটে টোটাল 44টা লিঙ্ক আছে, ব্যাক লিঙ্ক আছে, তার মধ্যে 11টা আছে হচ্ছে ডু ফলো লিঙ্ক, আর বাকি লিঙ্ক গুলো হচ্ছে নো ফলো লিঙ্ক আমার সাইটের। আচ্ছা, তো প্রথমে এখানে কিওয়ার্ড সাজেস্ট নামের একটা সাইট আছে, এই সাইট থেকে আমি একটা ব্যাক লিঙ্ক নিছি। সেই যে সাইট থেকে আমি ব্যাক লিঙ্ক নিছি সেই সাইটের ডোমেইন অথরিটি হচ্ছে 32, পেজ অথরিটি 32, ডোমেইন অথরিটি হচ্ছে 39, সেই সাইটে স্প্যাম স্কোর হচ্ছে 2%। তারপরে এই যে এখান থেকে একটা ব্যাক লিঙ্ক নিছি, এখান থেকে একটা ব্যাক লিঙ্ক নিছি, ওয়েবসাইট ক্র্যাকার ইনফো, ওয়েবসাইট ক্র্যাকার ইনফো, বা বা বা। এটা মনে একটা ফোরাম থেকে নেওয়া ব্যাকলিং। সো এখানে আপনি ক্লিক করে দেখতে পারবেন যে যে ব্যাকলিংটা নিয়েছেন সেই ব্যাকলিংটা আসলে কেমন হয়েছে বা সেটা কাজ করতেছে কিনা। ভিজিট করা যাবে, ব্যাকলিং সমস্যা নেই। crawlyourlink.com, এখানে আমি একটা প্রোফাইল ব্যাকলিং করছিলাম, এখানে একটা প্রোফাইল খুলে জাস্ট প্রোফাইলের মধ্যে আমার সাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম, সেই লিঙ্কটা গুগলে ইন্ডেক্স হয়ে গেছে আর কি। হ্যাঁ, crawlyourlink.com এই সাইটের মধ্যে থেকে। তারপরে এখান থেকে একটা ব্যাকলিং নিছি, এটা হচ্ছে milfordnow.com। এখানে মেবি আমি একটা গেস্ট পোস্ট করছিলাম এই সাইটের মধ্যে, এক্সপার্ট ইন বাংলাদেশ। বাবা, এক্সপার্ট ইন বাংলাদেশ কে টার্গেট করে গ্রুপ বাই এসইও টুলস ডট কম লিঙ্ক দেওয়া আছে। আমি ওরে এভাবে বলিনি, আমি ওরে বলছিলাম হচ্ছে যে এটা এসইও দিয়ে করে দেওয়ার জন্য। আচ্ছা যাই হোক, হোয়াটএভার, এটা আমার একটা গেস্ট পোস্ট ছিল। হ্যাঁ, এই সাইটের মধ্যে আমি গেস্ট পোস্ট করছিলাম একটা। তো এই তো 5-10টা লিঙ্ক করার পরে আমার সাইট গুগলে চলে আসছিল, তারপরে বাকি লিঙ্ক গুলো কই থেকে আসছে, 44টা লিঙ্ক কিভাবে হলো আমার সাইটে আমি জানিও না। আমি সর্বোচ্চ 10 থেকে 12টা লিঙ্ক করছি আমার সাইটের জন্য, এর বেশি করি নাই। তো যাই হোক, আপনি আপনার সাইটের জন্য কোথায় কোথায় কি ব্যাক লিঙ্ক করছেন সমস্ত ব্যাক লিঙ্ক আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং কি অ্যাঙ্কর টেক্সট করে ব্যাক লিঙ্ক নিছেন সেটাও দেখতে পারবেন। হ্যাঁ, এই যে এটা কিন্তু অ্যাঙ্কর টেক্সট। হ্যাঁ, অ্যাঙ্কর টেক্সট মানে হচ্ছে কোনটাকে হাইপার করে, এই যে দেখেন এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, সেটাকে হাইপার করে ব্যাকলিং নেওয়া আছে, এবং এই 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 এটার মধ্যে কোন কোন ইউআরএলটা বসানো আছে এটা হচ্ছে সেটা। তো এভরিথিং এই সফটওয়্যারের মাধ্যমে দেখা যায়, এই মজের মাধ্যমে দেখা যায়। তো এটা তো আমার নিজের সাইটে দেখলাম, এখন আসেন মূল খেলায়, মূল জায়গায় আসেন এখন। তো আমার কম্পিটিটরদের কথা বলি একটু। আমি যদি গুগলে সার্চ করি, আমি এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে, আমার সাইট যে কই গেছে আমি জানি না, কতদিন হলে আমার সাইটে কাজ করি না, হাত দেই না, এই যে র্যাঙ্ক আমার ফল ডাউন করছে, খাইছে, চলে গেছে করে 5-6 নম্বরে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। তো এখানে যারা গুগলে র্যাঙ্ক করতেছে তারা আমার সবাই আমার কম্পিটিটর, রাইট? তারা সবাই আমার কম্পিটিটর। সো আমি চাচ্ছি যে আমার কম্পিটিটর কারা আছে, আমার কম্পিটিটরদের ওয়েবসাইটের ব্যাকলিংকের ডাটাটা আমি বের করতে চাচ্ছি। সে ধরেন আমার এখানে একজন কম্পিটিটর আছে হচ্ছে বিজি স্কোপ, এটা কিন্তু একটা এজেন্সি, তাই না? আমি অ্যাড্রেস লিঙ্কটা এখানে নিলাম,
এই লিংক অ্যাড্রেসটা এখানে নিলাম। নেওয়ার পরে আমি এখানে তার সাইটটা অ্যানালাইসিস করব। এখানে যারা যারা গুগলে র্যাঙ্ক করতেছে আমি বাদ দিয়ে বাকি 9 জনই কিন্তু আমার কম্পিটিটর। প্রথমে র্যাঙ্ক করতেছে একটা এজেন্সি, এই এজেন্সিটার নাম হচ্ছে এসইও অডিট ডট এজেন্সি, একেও অ্যানালাইসিস করব, সমস্যা নেই। প্রথমে এই bscope.com এটাকে আগে অ্যানালাইসিস করি। সো এটা এক্সাক্ট পেজ অটোমেটিক্যালি হয়ে যাবে, আমি যে পেজটা তার গুগলে র্যাঙ্ক করে আমি আসলে সেই পেজটাকে অ্যানালাইসিস করতে চাচ্ছি। আমি চাইলে তার রুট ডোমেইন অ্যানালাইসিস করতে পারতাম, কিন্তু আমি তার রুট ডোমেইন অ্যানালাইসিস করব না। তো দেখেন আমার যে কম্পিটিটর, তার ডোমেইন অথরিটি হচ্ছে 15, তার পেজ অথরিটি হচ্ছে 18, সে মাত্র একটা ব্যাকলিংক করছে তার সাইটের জন্য। হাউ ইট ইজ পসিবল? ওকে, সে এই পেজের জন্য কোনো লিংক করে নাই, তাহলে আমি তার হোম পেজটা অ্যানালাইসিস করি, তার রুট ডোমেইন অ্যানালাইসিস করি। তার রুট ডোমেইন অ্যানালাইসিস করে দেখতেছি যে সে তার সাইটের জন্য 95টা লিংক করছে। সেই যে এগুলো হচ্ছে সেই 95টা ব্যাকলিংক, এই ব্যাকলিংক গুলো হচ্ছে যেগুলো প্রথমে একটা medium.com এ সে ব্যাকলিংক করছে, এবং বিস্কোপ, এই এটা হচ্ছে তার অ্যাঙ্কর টেক্সট। তো দেখে আসি। এই যে দেখেন মুনতাসির মেহেদি এর নাম, এ ব্যাকলিংক করছে medium.com এ, একটা কন্টেন্ট লিখছে, লেখার পরে আরো কত কিছু লিখছে, উরি বাবারে বাবা, 5-10টা কোম্পানির নাম দিছে, সেই কোম্পানির নামের সাথে তার কোম্পানির নামটাও ঢুকাই দিছে, বাবারে বাবা। এসি স্কুল বিডি, এটা কিন্তু ফারুক স্যারের, ঢাকা বাংলাদেশ, জামান আইটি, অ্যাডভান্স কোড, বিস্কোপ, এই যে তার নাম বিস্কোপ। বিস্কোপটাকে যদি ক্লিক করি তাহলে bscope.com এ চলে যাবে, কিন্তু এই যে দেখেন চলে গেছে, দেখছেন bscope.com এ চলে গেছে। তার মানে সে এই ওয়ার্ডটাকে হাইপারমার্ক করে লিংক নিছে। সো এই যে এই ওয়ার্ডটাকে হাইপারমার্ক করে লিংক, সেটা তো আমি আমার এখান থেকে বুঝেই যাচ্ছি, এখান থেকে তো আমাকে মজ বলেই দিছে অ্যাঙ্কর টেক্সট হচ্ছে বিস্কোপ, ঠিক আছে। আর এই অ্যাঙ্কর টেক্সটের মধ্যে কোন লিংক দেওয়া আছে সেটাও দেখতে পাচ্ছি এখান থেকে। সো আমার আর ভেতরে ঢুকে যাওয়া চেক করার দরকার নাই, আমি তো এখান থেকেই সব দেখতে পাচ্ছি, এখানে আমার যাওয়ারই দরকার নাই, তাই না? আচ্ছা, তো এইভাবে দেখেন আমি আমার কম্পিটিটরের পুরো কন্টেন্টটাই দেখতে পাচ্ছি, এবং তার ব্যাকলিংকের স্ট্র্যাটেজিটাও আমি কিন্তু বুঝে গেলাম যে সে কিভাবে কোন সাইটে এসে কি অ্যাকাউন্ট খুলে কি লিখে কি ব্যাকলিংক কিভাবে নিল। এইভাবে যদি আপনি আপনার কম্পিটিটরদের ব্যাকলিংক যদি ট্র্যাক করে করে আপনি কাজ করতে পারেন, ডেফিনেটলি আপনার সাইটও গুগলে আপনি খুব দ্রুত র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন, কম্পিটিটরের ব্যাকলিংক যদি ট্র্যাক করতে পারেন, ঠিক আছে। তো আপনারা সবাই মজে একটা অ্যাকাউন্ট খুলেন, তো একটা অ্যাকাউন্ট খুলেন মজে, এখনই খুলেন। আচ্ছা, আপনারা এখানে ছিল হচ্ছে 23 জন, 3 জন পালাইছে, গেল কই? হ্যাঁ আছে, কেন এ আপনারা আপনারা আমার চেয়ে আপনারা আমার চেয়ে প্রত্যন্ত অঞ্চলে থাকেন না, আমি এটা বলতেছি। হ্যাঁ ওটা দিয়েই হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা না হয় ওই কার্ড নাম্বার নাই আপনাদের কাছে? এর আগে কার্ড নাম্বার দিছি না আপনাদের আমি? হ্যাঁ হ্যাঁ, ওগুলো দিয়ে হবে। নেমশিপটা বাদ দিয়ে যেগুলো আছে ওগুলো দিয়ে হবে। আচ্ছা এক কাজ করে না হয় আমরা ওই আমরা হ্যাঁ
ঠিক আছে, আমরা তাহলে আমাদের ক্লাসের লাস্টে করবো এটা। ওকে, এখন না হয় এটা দেখাই দিই আমি, তারপরে করেন। তাছাড়া ক্লাসের মাঝখানে আবার ইয়ে হয়ে যাবে। ওকে, তো আমি ব্যাকলিং গুলো আপনাদেরকে দেখালাম যে কিভাবে কিভাবে ব্যাকলিং করতে হবে, কোথায় কোথায় করতে হবে। আর অনেকে ওয়েবসাইটের অ্যাড্রেস খুঁজে পান না, অনেকে কি ব্যাকলিং করবেন সেটা বুঝে পান না, তারপরে কিভাবে ব্যাকলিংটা করবেন সেটাও বুঝতে পারেন না। তো এখানে ক্লায়েন্টের ক্লায়েন্টের করা ব্যাকলিং গুলো দেখলেই তো অ্যাটলিস্ট বুঝতে পারবেন। এই এই যে এই সাইটটাতে একটু ঢুকি, ঢুকে একটু দেখে আসি যে এটা কি ধরনের লিংক করছে সে। একটু বোঝার চেষ্টা করতে হবে প্রথমে। দেখতে পাচ্ছেন এটা একটা এটা একটা ডিরেক্টরি সাবমিশন ওয়েবসাইট। বাংলাদেশে যে এসইও ফার্ম গুলো আছে সেই এসইও ফার্মের ইয়েগুলো এখানে দেখাচ্ছে। তার মধ্যে এসইও ফার্মের মধ্যে যে তার ওয়েবসাইটের লিঙ্কটাও এখানে ঢুকে দিচ্ছে, যে বিস্কপ। তো এখানে এখন আমাদেরও ব্যাকলিং করার চেষ্টা করতে হবে, যে ৩১৩টা এসইওর ফার্ম আছে। উড়ি বাবা রে বাবা, আমার একটু এই লিঙ্কটা সেভ করে রাখা দরকার নিজের জন্য। কিসের জন্য? ওইটা তো, হ্যাঁ এটা সত্যি কথা, এটা আমি মানতেছি। এছাড়া মোটামুটি আমি রিসার্চ তো করি, রিসার্চ করতে বসলে কত কিছু বের হয় না, রিসার্চ করতে বসলে কত কিছু বের হয় হবেই। তো দেখেন, এটা মূলত একটা ফার্ম ফার্ম খুঁজে বের করার ওয়েবসাইট, মানে বিটুবি বিটুবি ফাইন্ডিং ওয়েবসাইট আর কি, এটাকে বলে বিটুবি ফাইন্ডিং ওয়েবসাইট। তো মানে বিজনেস টু বিজনেস, এখানে আপনি চাইলে একটা বিজনেস আর একটা বিজনেস কে খুঁজতে পারবেন। তো এখানে দেখতে হবে আমাদের যে আমাদের সাইটেও কিভাবে সাইন আপ, এখানে সাইন করে আমাদের সাইটের জন্য এখানে আসলে লিংক করার চেষ্টা করতে হবে, আমাদের ফার্মটা এটার মধ্যে অ্যাড করতে হবে। ঠিক আছে, তো আমরা কিন্তু একটা আরেকটা সাইটের লিস্ট পেয়ে গেলাম যেখানে আমরা আমাদের সাইটটা রাখতে পারবো। তারপর এখানে ওয়ারিয়ার ফোরাম, ওয়ারিয়ার ফোরাম, ওয়ারিয়ার ফোরাম, একই সাইট থেকে কত ব্যাকিং নিচ্ছে সে অযথা। এগুলো সব ফোরামের ব্যাকিং নিচ্ছে, আমরা এত ফোরামের ব্যাকিং দিব না। তারপরে একটা লিংক দেখেন, এই ফোরামে সে প্রচুর পরিমাণে পোস্ট করছে, এটার নাম হচ্ছে ওয়ারিয়র ফোরাম ডট কম। এই ফোরামে সে পোস্ট করে করে সেই পোস্টের মধ্যে থেকে ব্যাকলিং নিয়েছে, এবং ফোরাম গুলাতে সে কমেন্টও করছে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে কমেন্টের ব্যাকলিং কি লিখছে এখানে, ৪৫ সেকেন্ড এসইও শোর ওয়েবসাইট, দেখি সেটা কোথায় আছে। কমেন্টের মাধ্যমে লিঙ্ক নিয়েছে, ৪৫ সেকেন্ড। আচ্ছা, খুঁজে না পাইলে আমরা সার্চ করতে পারি, কপি করলাম কন্ট্রোল এফ ফাইন্ড, এই যে দেখছেন চলে আসছে, সে সিগনেচার ব্যাকলিং নিছে, ফোরামে সিগনেচার ব্যাকলিং নিছে। এটা হচ্ছে তার কমেন্ট, সে কমেন্ট তো করছে, কমেন্টের মধ্যে কোনো লিংক নেয় নাই, বাট কমেন্ট করার সময় সে সিগনেচারের মধ্যে থেকে ব্যাকলিং নিয়েছে। কল্পনা করা যায়, আমরাও চাইলে কিন্তু এই সেম ব্যাকলিং এই সাইট থেকে নিতে পারবো। তাহলে আমার কি বাহিরে গিয়ে আর ফোরাম পোস্টিং এর সাইট খোঁজার দরকার আছে? আমার কম্পিটিটর যেখানে যেখানে লিংক করছে সাইট খুঁজে বের করে করে আমার তো কষ্ট অনেক কমায় দিল। আমার কম্পিটিটর অলরেডি সাইট খুঁজে বের করছেই, করে করে সেখানে সে প্রচুর পরিমাণে লিংক করছে, লিংকটা কিভাবে করছে সেটা আমি বুঝে গেলাম। তাহলে এখন আমার লিংক করতে কয় সেকেন্ড সময় লাগবে?
সে কোন প্রসেসে করছে সেটা তো আমি বুঝেই গেছি, আমার এখন লিংক করতে কয় সেকেন্ড সময় লাগবে? আমার খুবই অল্প সময় লাগবে, তাই না? তারপর 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 সব একই ফোরাম থেকে লিংক নিয়েছে দেখতেছি। আরে বাবা রে বাবা। আচ্ছা এই যে এখানে একটু আলাদা সাইট দেখতেছি, এসইও সাইট checkup.com, দেখি এখানে একটু দেখে আসছে এখানে সে কি ধরনের লিক করছে। আচ্ছা এখানে সে কিছুই করে নাই, এখানে এই সাইটটাতে তার সাইটটা সে চেক করছিল আর কিছুই না, সেটা লিংক হিসেবে কাউন্ট হয়ে গেছে। আমরাও চাইলে সেম কাজ করতে পারি। driver.com, এখানে একটা প্রোফাইল ব্যাকলিংক করছে মেবি সে। এই যে নাহিদ হাসান নামের একটা প্রোফাইল খুলছে, যে এই এই যে ব্যক্তি, এর সাইটই হচ্ছে সেই discope.com, এই হচ্ছে সেই সাইটের মালিক। এই ব্যক্তি কি করছে, এই সাইটে একটা প্রোফাইল খুলছে, এটা একটা প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েশন ওয়েবসাইট। এখানে একটা প্রোফাইল খুলছে, খুলে সেই প্রোফাইলের ডিসক্রিপশন দিছে এবং লিংক হিসেবে তার সাইটের লিংকটা দিয়ে দিছে। কল্পনা করা যায়, এই যে বিস্কপ, আর তার প্রোফাইলের ইনফ্লুয়েন্সার স্ট্যাটাসের মধ্যে সে যেই তার সাইটের লিঙ্কগুলো দিয়ে দিছে, টুইটার আর তার আরএসএস ফিড রিডার, যেটা লিঙ্ক আছে তার প্রোফাইলের আরএসএস ফিড রিডারের জায়গায় সে দিয়ে দিছে হচ্ছে তার discope.com এর লিঙ্ক। ওরে বুদ্ধি রে বাবা, তুই চাইলে তো এখানে লিঙ্ক দিতে পারতি, তুই এখানে বসে গেছিস কেন? যাই হোক সমস্যা নেই। তো বুঝা গেছে যে মানে কম্পিটিটর কিভাবে লিঙ্ক করছে, এগুলা নিমিষের মধ্যে আমরা ধরে ফেলতে পারতেছি। সো আমি আপনাদেরকে গতদিন প্রোফাইল ব্যাকলিংক করা শিখাইছি না, প্রোফাইল ব্যাকলিংক করার জন্য কিভাবে সাইট খুঁজে বের করতে হয়, আপনারা অনেকেই তো প্রোফাইল ব্যাকলিংকের সাইট খুঁজে বের করতে পারেন না বা প্রোফাইল ব্যাকলিংক করতে পারেন নাই। সো এটা কিন্তু একটা সলিউশন, দেখেন কোথায় প্রোফাইল ক্রিয়েট করে ব্যাকলিংক করছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এই সাইট থেকে সে দুই তিনটা লিংক নিছে আর কি। এই যে driver.com, এই সাইট থেকে সে দুই তিনটা লিংক আছে, আমরা একটু দেখে আসি এই সাইটটার অথরিটি কেমন। আমরা মজবার দিয়ে চেক করি, ভালো অথরিটি 32 হচ্ছে পেজ অথরিটি, ডোমেইন অথরিটি হচ্ছে 55। তাহলে চিন্তা করেন, ডোমেইন অথরিটি 55 সম্পন্ন একটা সাইট থেকে যদি আমরা একটা লিংক নিতে পারি, তাহলে অবশ্যই আমাদের সাইটটা ভালো পজিশনে থাকবে, তাই না? তারপর 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 এটা নাম হচ্ছে bb.com, আমার মনে হয় এটা গেস্ট পোস্ট, এটা একটা নো ফলো ব্যাক লিংক। ফোর ওয়েস টু মেকিং মানি, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ এটা একটা গেস্ট পোস্ট। এই সাইটের অথর হচ্ছে এই যে এই মেয়েটা, তো এই মেয়েটাকে হচ্ছে পোস্ট, এই এই মেয়েটাকে সে এই আর্টিকেলটা মেবি পাঠাইছিল, যার কারণে যে সোশ্যাল মিডিয়া মার্কেটার ইন বাংলাদেশ, এটাতে ক্লিক করলে তার biscope.com এ চলে যাবে। যে দেখেন এটা হচ্ছে তার ইয়ে, সোশ্যাল মিডিয়া মার্কেটার ইন বাংলাদেশ, এটা হচ্ছে তার অ্যাঙ্কর টেক্সট, এটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। আর যদি অ্যাঙ্কর উপরে ক্লিক করে তাহলে কোন লিঙ্কে যাবে, যে এই লিঙ্কে চলে যাবে, ঠিক আছে? তো আমি এটাও ধরে ফেললাম যে সে কি করছে, আর একটা গেস্ট পোস্টিং সাইটে করছে। তো আপনি চাইলে এখানে রাইট স্টোরিতে গিয়ে একটু ট্রাই করে দেখতে পারেন যে এখানে আসলে আপনি পোস্ট করতে পারবেন কিনা, একটা অথর প্রোফাইল এখানে খুলে আপনিও লিঙ্ক করার চেষ্টা করবেন। তো যদি দেখেন যে হ্যাঁ এখানে লিঙ্ক করা যাচ্ছে ভালো মানের আর্টিকেল দিয়ে, তাহলে দ্রুত লিঙ্ক করে ফেলবেন। আর আমার মনে হয় যে এটা লিঙ্ক করা যাবে, এটা লিঙ্ক করা যাবে। একটু অথরের প্রোফাইলটা দেখে আসি, কেইলা 66টা 59টা ফলোয়ার আছে, এ যাব হচ্ছে ভালোই আর্টিকেল পাবলিশ করছে। আমার মনে হয় এটা ওরই প্রোফাইল, ওই কোন একটা ফেক নাম দিয়ে এখানে প্রোফাইল খুলছে, খুলে ওইখানে লেখালেখি করে আর কিচ্ছু না জাস্ট। কারণ বাকি সাইট গুলো লিঙ্ক দেখলেই বোঝা যাবে যে বাকি লিঙ্ক গুলো ওর কিনা। লিস্ট বিল্ডিং, নো 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 নো, এটা এটা ওর প্রোফাইল না, এটা আসলে একজন প্রফেশনালের প্রোফাইল, সে বিভিন্ন মানুষকে লিঙ্ক দেয় এই জায়গা থেকে। তাহলে ঠিক আছে, আমরা চাইলে এই প্রফেশনালদের সাথে মিট করতে রিচ করতে পারি, এদেরকে
এদেরকে খুঁজে বের করার একটা টেকনিক আছে, এদেরকে খুঁজে বের করে এদেরকে মেসেজ দিতে হবে। অথবা এই সাইটের মধ্যে আপনি যখন মানে ইয়ে করবেন, কি বলে, অ্যাকাউন্ট খুলে ফেলবেন, তখন একে একে রিচ করার কোনো ব্যাপার হবে না, একে রিচ করে এর কাছে কোনোভাবে আর্টিকেলটা পৌঁছে দিতে পারলেই হয়ে যাবে। তারপরে mistat.com, আচ্ছা এটা একটা অ্যানালাইসিস টাইপের সাইট, কিছুই না। টেস্ট কোর্ট মোটিভেশন, এটা দেখি কি ধরনের লিঙ্ক করছে সে। র্যান্ডম পোস্ট, wallnice.com, টেস্ট কোর্ট মোটিভেশন ইন্সপিরেশন। ওরে বাবা রে বাবা, কি দিয়ে লিঙ্ক নিয়েছে এখানে, scope.com/portfolio, কোথায় সেটা? জাস্ট ইমেজ পাবলিশ করছে আর কিছু করে নাই। আমরা একটু সাইটটা দেখে আসি, সাইটটা কি টাইপের। এটা কিছুই না, একটা ইমেজ সাবমিশন ওয়েবসাইট আর কিছুই না। এই সাইটে লিঙ্ক করতে গেলে খুব অদ্ভুত একটা সাইট। ডোমেইন স্কোর হচ্ছে 58। ওকে, আল্লাহ বুঝছেন এটা কি ধরনের লিঙ্ক। আচ্ছা এটা দেখি একটু, এখানে এসে তার সাইটের জন্য এসিও চেক করছে আর কিছু করে নাই। তারপরে দেখি এসিও চেক করছিল, এটা লিঙ্ক হিসেবে কাউন্ট হয়ে গেছে। ojoo.com, ojoo search, 10 content marketing agency, shimanifest.com, এটা দেখি একটু, মনে হচ্ছে এটা গেস্ট পোস্ট। ঠিকই আছে, এটা গেস্ট পোস্ট, এখানে সে গেস্ট পোস্ট করার মাধ্যমে লিঙ্কটা নিয়েছে। কি অ্যাঙ্কর করে নিচ্ছে দেখি, বিস্কোপ, বিস্কোপ দিয়ে এখানে গেস্ট পোস্ট করছে। top 100 কন্টেন্ট মার্কেটিং এজেন্সি, সে এই আর্টিকেলটা লিখে এদেরকে পাঠাইছে এখানে পাবলিশ করার জন্য। অবশ্য এটার প্রশংসা না করে হয় না, এটা একটা মাস্টার প্ল্যান করা ওয়েবসাইট। ভালো মানে লিঙ্ক করছে, 53 ডোমেইন, অতটি খারাপ না। এটা একটা গেস্ট পোস্টিং ওয়েবসাইট, বাট এই লিঙ্ক গুলো নিজে নিজে কখনো করা সম্ভব না। এই লিঙ্ক গুলো কিনছে 100% এই লিঙ্ক গুলো কেনা। এই যে দেখেন রাইট ফর আস কথাটা লেখা আছে, আমি আপনাদের কালকে গেস্ট পোস্টিং যখন শিখাই তখন আমি আপনাদের দেখাইছিলাম যে প্রত্যেকটা গেস্ট পোস্টিং এর মধ্যে রাইট ফর আস কথাটা লেখা থাকে এবং গেস্ট রাইটিং ইনফরমেশনটা দেওয়া থাকে যে আপনি এখানে গেস্ট পোস্ট করতে গেলে আপনার কি কি প্রয়োজন হতে পারে এবং এরা কি ধরনের গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে। এখানে কিন্তু বলে দিচ্ছে আইটি সার্ভিস, মোবাইল অ্যাপ, পাবলিক রিলেশন, সোশ্যাল মিডিয়া, এগুলো, এবং রাইটিং রিকমেন্ড এখানে দিয়ে দিছে। এরা যে আর্টিকেল গুলো অ্যাকসেপ্ট করে, আর্টিকেল গুলো মোটামুটি 900 থেকে 1500 ওয়ার্ডের আর্টিকেল হতে হবে এবং 1 থেকে 2 সেন্টেন্সের সামারি থাকতে হবে প্রত্যেকটা আর্টিকেলের মধ্যে এবং 2টা ইমেজ দিতে হবে মিনিমাম তাদের। এবং কোথা থেকে কেস স্টাডি করে
এই লিঙ্ক মানে এই আর্টিকেলটা লেখা হয়েছে সেই কেস স্টাডির লিঙ্ক গুলো এদেরকে দিতে হবে। ওরা চেক করবে যে আসলেই একজন রাইটার কিনা। আপনি যদি রাইটার না হয়ে থাকেন তাহলে কেস স্টাডির লিঙ্ক খুঁজে বের করতে পারবেন না। সো কন্টেন্ট রাইটার হায়ার করতেই হবে, এবং আর্টিকেলটা অবশ্যই অরিজিনাল আর্টিকেল হতে হবে। প্লাগিয়ারিজম চেকার দিয়ে ভালোভাবে চেক করে দিতে হবে ওদেরকে। পিচ ইউর আর্টিকেল আইডিয়া টু দ্য ম্যানিফেস্ট, অ্যাপ্লাই হিয়ার। তো ওদেরকে আর্টিকেলটা কোথায় পাঠাতে হবে সেটা এখানে বলা আছে, এভরিথিং দেখে দেখে বুঝে বুঝে আর্টিকেলটা পাঠাতে হবে। তা আমি যা যা বললাম আসলে সেটাই গেস্ট পোস্ট করছে এই সাইটের মধ্যে, আর কিছু করে নাই। তো আমাদের কাছে তো গেস্ট পোস্টিং এর দুইটা ওয়ে আছে, রাইট? একটা হচ্ছে রাইট ফর আস দিয়ে খুঁজে বের করা, আর একটা হচ্ছে যে ফেসবুক গ্রুপ গুলো থেকে এর চেয়ে ভালো ভালো সাইট আমরা বের করে করে গেস্ট পোস্ট করতে পারবো। সো এটা নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণই নাই। তারপর 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 আলটিমেট এসইও ডিজিটাল মার্কেটিং, এই সাইটটা দেখি একটু এটা কি ধরনের লিঙ্ক করছে। সাইটটা খুব একটা বেশি সুবিধার না, এটা একটা ডিরেক্টরি সাবমিশন সাইটের মতো লাগতেছে আমার কাছে। এই যে অ্যাড ইউআরএল, প্রত্যেকটা ডিরেক্টরি সাবমিশন সাইটের মধ্যে এই অ্যাড ইউআরএল কথাটা লেখা থাকবে, এটা দেখে বুঝবেন যে এটা ডিরেক্টরি সাবমিশন সাইট। তো এখান থেকে আপনি অ্যাড ইউআরএল এ ক্লিক করে আপনার সাইটটাও সাবমিট করতে পারবেন। এবং এটাতে অ্যাড এই ইউআরএল টা দেওয়ার বেনিফিটটা কি বলে দিছে, বাই সাবমিটিং ইওর সাইট ইউআরএল টু সিলেক্টেড সার্চ ইঞ্জিন ল্যাবস ইউ উইল গেট ইনডেক্স পিপল হু সার্চ ইনফরমেশন here you find your site and will get a live link back to your site as well as page analysis. তো চাইলে কিন্তু এখানে আমরা এই ডিরেক্টরিটা ডিরেক্টরি সাবমিশনের ব্যাকলিংকটা কিন্তু খুব দ্রুত করে নিতে পারি, এই যে এখানে আমাদের ইউআরএলটা সাবমিট করলে কিন্তু হয়ে যাবে। তো দেখছেন আমার কম্পিটিটর কোথায় কি লিংক করছে, কি ধরনের লিংক করছে, আমি কিন্তু সবকিছু বের করে আনতেছি। সো এইভাবে যদি আমার যে ক্লায়েন্ট কম্পিটিটররা আছে সেই সেই যে টপ 10 জন কম্পিটিটর যারা আমার সাথে বিট করতেছে সার্চ ইঞ্জিনে এবং যারা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করে আছে অলরেডি, আমি যদি তাদেরকে কোনোভাবে ট্র্যাক করতে পারি, তাদের লিঙ্কগুলো সবগুলো লিঙ্ক যদি আমার কাছে থাকে, তাহলে কিন্তু আমি দ্রুত আমার সাইটের জন্য কিন্তু তাদের মতো করে ব্যাকলিঙ্ক আমি করে ফেলতে পারবো, এবং আমার সাইটটার ব্যাকলিঙ্ক বক পেজ যদি আমার কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। এখানে আমি একটা সাইট অ্যানালাইসিস করলাম bgscope.com, আমি এখন ফার্স্ট ট্যাগে গুগলে টপে যে সাইটটা আছে সেই সাইটটার এই এক্সাক্ট পেজটা অ্যানালাইসিস করি, এটা হচ্ছে এক্সাক্ট পেজ অ্যানালাইসিস সিস্টেম। তো আমি এখান থেকে একটু এক্সাক্ট পেজটা অ্যানালাইসিস করি, তো দেখেন সে তার এই এক্সাক্ট পেজের জন্য মাত্র একটা লিংক করছে। লিংক কিন্তু শুধুমাত্র এই ফুল যে ডোমেইন আছে ফুল ডোমেইনের জন্য হয় তা না, লিংক কিন্তু হচ্ছে আমাদের রুট ডোমেইনের জন্য হয়, মানে দুই ধরনের লিংকের জন্যই কিন্তু আমাদের এটা হয়। তো এখানে একটা লিংক করছে, সে লিংকটার নাম হচ্ছে যে পিএসটি টু সেভেন থিংস ডিজাইনার্স এন্ড এসইও টেক রান পিএসটি টু ওয়ার্ডপ্রেস কনভার্সন স্টার্ট ফিটার পিএসটি টু ডব্লিউপি সার্ভিস ডট কম, এটা একটা ব্লগ সাইট, এখানে সে আর্টিকেল সাবমিট করছে সামহাউ করে সে আর্টিকেলের মধ্যে থেকে সে ব্যাকলিং নিয়েছে। ওকে, এখন আমরা দেখি তার রুট ডোমেইনটা, এই যে রুট ডোমেইন দেখছেন আমি কেটে দেওয়ার সাথে সাথে রুট ডোমেইন হয়ে গেল। এখন আমরা রুট ডোমেইন অ্যানালাইসিস করি, সে তার সাইটের জন্য 346টা ব্যাকলিং করছে, আমরা এই 346টা ব্যাকলিংকে এখান থেকে দেখতে পাচ্ছি। রুট ডোমেইন কেন আছে, আমার তো রুট ডোমেইন দরকার নেই, আমার তো লিঙ্ক দরকার। 347টা লিঙ্কিং ডোমেইন, লিঙ্ক ডোমেইন এক্সটার্নাল আর লিঙ্ক ডোমেইন লিঙ্ক রিসার্চ, আবার অ্যানালাইসিস করি। আপনি চাইলে এটাও দেখতে পারবেন যে আপনার ক্লায়েন্টের কোন 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 লিঙ্কগুলো লস্ট হয়ে গেছে, তার যে এই লিঙ্কগুলো লস্ট হয়ে গেছে
সে একটা এডিউ সাইটে লিঙ্ক করছিল, তার লিঙ্কটা ভেঙে গেছে। সো ব্রোকেন লিঙ্ক গুলো কিন্তু এখান থেকে খুঁজে বের করা যায় মজ থেকে। হ্যাঁ, এই লস্ট লিঙ্ক মানেই কিন্তু ব্রোকেন লিঙ্ক, মানে ভেঙে যাওয়া লিঙ্ক। ঠিক আছে, লিঙ্ক রিসার্চে চলে যাই, কাজটা আবার নতুন করে করতে হবে আমাকে। ইনবাউন্ড লিঙ্ক হচ্ছে 3800, SEOaudit.agency-র জন্য 3800 লিঙ্ক করা আছে। yolo.com এখানে লিঙ্ক করছে, কত জায়গায় লিঙ্ক করছে, এই একটা জায়গার ব্যাকলিঙ্ক দেখলেই আসলে আমার আর দেখা লাগবে না। yolo.com এ কিন্তু একটা প্লেস সাবমিশন সাইট, এই দেখেন প্লেসেস, এটা মূলত এই ধরনের সাইট গুলোকে বলা হয় লোকাল সাইটেশন সাইট। সে কিন্তু এখানে সাইটেশন ক্রিয়েট করে ফেলছে তার সাইটের জন্য, কতটা ইমপ্লিমেন্টেশন করছে কাজ। তারপর এটা একটা ব্লগ, এই ব্লগটা তার নিজেরই ক্রিয়েট করা যে এই ডোমেইন থেকে, এটা মানুষের ব্লগ না, এটা তার নিজের ক্রিয়েট করা, এটা হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক করছে সে। এই যে ক্রিয়েট এ ফ্রি ব্লগ, দেখছেন আমরা যেমন blogger.com এ ঢুকে ফ্রি ব্লগ ক্রিয়েট করছিলাম, ঠিক এখানেও কিন্তু ফ্রি ব্লগ ক্রিয়েট করা যাবে। সো এখানে সে ফ্রি ব্লগ ক্রিয়েট করছে, করে একবারে ডিরেক্ট তার সাইটের লিঙ্কে এখানে ঢুকাইছে সে একটা আর্টিকেল, এই আর্টিকেল তার আর্টিকেল, আর্টিকেলটা পাবলিশ করে এখান থেকে সে লিঙ্ক বসাইছে। আল্লাহ আল্লাহ, jeffglass.com influencer service sponsored content post blog contract, এটা একটা গেস্ট পোস্টিং সাইট। ওকে, নো থ্যাঙ্কস, এখানে সে একটা কন্টেন্ট বা একটা আর্টিকেল এখানে সে পোস্ট করছে। তো আমরাও চাইলে এখানে গেস্ট পোস্ট করতে পারবে, যে এখানে স্পন্সর্ড কন্টেন্টে ক্লিক করতে হবে। এখানে স্পন্সর্ড কন্টেন্টে ক্লিক করলেই আমরা এখানে কিভাবে আমাদের আর্টিকেলটা সাবমিট করব, সেই আর্টিকেল সাবমিট করার রুলস আমরা এখানে দেখে পেয়ে যাবো আর কি। ঠিক আছে, আচ্ছা yolo.com এটাতে ঢুকলো না। তারপর 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 bigseobazaar.com, দেখি এটা কি ধরনের সাইট। এটা বাংলাদেশেরই কোন একটা এজেন্সি, সে তার হোম পেজ থেকে একটা লিঙ্ক জাস্ট দিছে, আর কিছু না। বাবা, এটা দিয়ে আর একটু ভালো করে অ্যানালাইসিস চালাই। এটা হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট মেকার, লাইক blogger.com মেক এ ওয়েবসাইট ইন মিনিট। সে একটা সেম ওয়েবসাইট বানাইছে, যদি দেখেন বানায় সেই সাইট থেকে সে ব্যাকলিংক নিছে। সো আপনি এখানেও একটা ভালো ডোমেইন অথরিটি সম্পন্ন, যে সাইটের ডোমেইন অথরিটি হচ্ছে অলমোস্ট 91 ডোমেইন অথরিটি সম্পন্ন একটা লিংকের লিস্ট পেয়ে গেলেন, ওয়েব 2.0 সাইটের লিস্ট। ওকে, এর চেয়ে বেশি পাওয়া আর কি আছে বলেন? কম্পিটিটরদের লিংক অ্যানালাইসিস করলেই তো সব পাওয়া যায়, আর আমরা কম্পিটিটরের 3000 লিঙ্ক করুক, সে 4000 লিঙ্ক করুক, যত লিঙ্কই করুক না কেন, সমস্ত লিঙ্ক তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মজ দিয়ে। আমাদের তো কোনো টেনশন নাই, তাই না? কারণ আমাদেরই মজ $149 পার মান্থ কেনা। নো প্রবলেম, নো প্রবলেম। হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনার কম্পিটিটর আপনার ব্যাকলিংক দেখতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ওরাও সেম ভাবে
করুক গিয়া, সমস্যা নাই। আপনি তো শুধু এগুলা নিয়েই পড়ে থাকবেন না, আপনি তো আপনার সাইটের জন্য আরো ভালো ভালো অনেক লিঙ্ক তো করতেছেন, তাই না? তো সেগুলো করে আসার পরে গা এগুলা আপনি ফাইনালি করবেন, তাহলে দেখবেন যে আপনার সাইট দ্রুত গুগলে র্যাঙ্ক পেয়ে গেছে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস এর সিস্টেম, কম্পিটিটর অ্যানালাইসিস করার রুলস। তো আমি কিন্তু মজের লিঙ্ক এক্সপ্লোরার নিয়ে অনেক অনেক কথাই বলে ফেলছি, এটা একটু দেখি। এখন দ্বিতীয়ত যেটা দেখবো এটা হচ্ছে ফ্রেশ ওয়েব এক্সপ্লোরার। ফ্রেশ ওয়েব এক্সপ্লোরার এর মধ্যে থেকে আমরা যেটা করতে পারবো, এটাতে আমাদের সাইটটা কতটুকু ফ্রেশ আছে, যেকোনো একটা সাইট দিলাম, এই সাইটটা কতটুকু ফ্রেশ আছে, এই সাইটের মধ্যে কোনো ইন্টারনাল কাজ করা লাগবে কিনা, এই জিনিসগুলো বা কোনো অ্যালার্ট আছে কিনা, এই সমস্ত অ্যালার্ট গুলো এখানে শো করবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট না। অন পেজ গ্রেডার, এটা হচ্ছে অন পেজ গ্রেডার। তো এখান থেকে আপনি আপনার যে সাইটটা আছে সেই সাইটের অন পেজ ইস্যু অ্যানালাইসিস করতে পারবেন। সে আমি যদি এখানে গ্রুপ বাই এসইও টুলস toolsys.com এখানে কিওয়ার্ড যদি দেই গ্রুপ বাই এসইও টুলস, এটা যদি আমার কিওয়ার্ড দিই, দিয়ে যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে আমি এই কিওয়ার্ডের এগেনস্টে আপনার আমার সাইটে কতটুকু অন পেজ করা আছে আমি এখান থেকে দেখতে পারবো। এই কিওয়ার্ড দিয়ে আমার সাইটে 88% অন পেজ এসইও করা আছে, এবং আমার কিওয়ার্ডটা আমার সাইটের মধ্যে 48 বার বসানো আছে, মানে কিওয়ার্ড প্লেসমেন্ট হচ্ছে 48, এবং আমার টাইটেলের মধ্যে একবার বসানো আছে, বডির মধ্যে 30 বার বসানো আছে, মেটা ডিসক্রিপশনে একবার আছে, ইমেজের অল্টার ট্যাগে 2 বার আছে, আরো কয়েকবার আছে আর কি, বাট আমার ইউআরএল এর মধ্যে নাই। তারপরে এখানে দেখেন আমার সাইটের মধ্যে কিছু হার্টিং আছে, হার্টিং মানে হচ্ছে আমার অন পেজেস এর মধ্যে কিছুটা প্রবলেম মজ ধরছে আর কি। প্রবলেম গুলো হচ্ছে যে অ্যাভয়েড কিওয়ার্ড স্টাফিং, মজ বলতেছে যে আমি এখানে 48 বার ব্যবহার করছি, এটাকে আরো কমাইতে বলতেছে মজ। তো আমার সাইটে প্রায় 4,500 ওয়ার্ড এর কন্টেন্ট আছে, বুঝতে পারছেন? তো আমি এখানে 4 বার 48, আমি ইচ্ছা করে এখানে 12 বার বসাইছি। তো আপনারা তো জানেন যে 15 থেকে 20 বার পর্যন্ত ব্যবহার করা যায় সর্বোচ্চ, তো সেখানে 7 বার, 5 থেকে 7 বার ব্যবহার করা স্ট্যান্ডার্ড। তো এখানে আমার ব্যবহার করা দরকার ছিল হচ্ছে 28 থেকে 30 বার, বাট আমি দিছি কিন্তু 48 বার। তো আমি ইচ্ছে করেই দিছি 48 বার, কারণ যদি আমি এখানে 48 বার না দিতাম আমার এই সাইটটা জীবনেও র্যাঙ্ক করতো না গুগলে ফার্স্ট পেজে বা টপে র্যাঙ্ক করতো না, বুঝতে পারছেন? তো একটু একটু কিওয়ার্ড স্টাফিং আমি এখানে করছি, আমি এটা স্বীকার করতেছি। আচ্ছা, কিওয়ার্ড প্লেসমেন্ট ইন পেজ টাইটেল, টাইটেলের মধ্যে নাকি কিওয়ার্ডটা প্লেস করা নাই, না এটা তো করা আছে। আচ্ছা, ইউজ এক্সটার্নাল লিঙ্ক, আমি এক্সটার্নাল লিঙ্ক ইউজ করি নাই বলতেছে। হ্যাঁ, আমি মানুষকে বেশি লিঙ্ক দেইনি, আমি যা লিঙ্ক করছি সব ইন্টারনাল লিঙ্ক বেশি করার চেষ্টা করছি। আর হেল্পিং ইউর স্কোর, কোন কোন জিনিস আমাকে হেল্প করতেছে, আমি হচ্ছে কিওয়ার্ড পেজ টাইটেলে কিওয়ার্ডটা স্টাফিং করি নাই, মাল্টিপুল পেজ টাইটেল ব্যবহার করি নাই, ক্যানোনিক্যাল একটা ক্যানোনিক্যাল ইউআরএল আছে আমার সাইটে, আমার সাফাসিয়েন্ট ক্যারেক্টার আছে আমার কন্টেন্টের মধ্যে, কথা শুনতে পাচ্ছেন না। আচ্ছা, সবাই কি কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো, ওকে। তারপর আমি ব্রড কিওয়ার্ড ব্যবহার করছি আমার পেজের টাইটেলে, আমি আমার অপটিমাল পেজ টাইটেল লেন্থ ইউজ করছি, আমি আমার কিওয়ার্ডটাকে আমার ইউআরএল এর মধ্যে ব্যবহার করছি, আমি মেটা ডিসক্রিপশন ব্যবহার করছি, আমি হচ্ছে কিওয়ার্ডটা আমার মেটা ডিসক্রিপশনের মধ্যে দিছি, আরো মেলা কিছু দিছি। এখানে আরো কিছু সমস্যা আমার ধরছে, আমি ইন্টারনাল লিঙ্ক আমাকে কমাইতে বলতেছে, আমাকে এক্সটার্নাল লিঙ্কও কমাইতে বলতেছে, আর ক্যানোনিক্যাল
ট্যাগ দিতে বলতেছে, আরে এগুলো তো দেওয়াই আছে, হুদাই। যাই হোক, স্কোর কিন্তু ভালো, খারাপ না, 88% স্কোর, ঠিক আছে, দেখেন 80% থাকলে এনাফ। ওকে, তো আপনি আসলে যদি একটা সাইটে অন পেজ এসইও নিজে নিজে করেন, করে যদি আপনি বোঝার চেষ্টা করেন যে আসলে আপনি অন পেজ এসইও ঠিকঠাক মতো করলেন কিনা, মনের মধ্যে কিন্তু অনেক সময় অনেকেরই মানে থেকে যায়, কি বলে, কনফিউশন থেকে যায় যে আসলে আমি পারলাম কিনা, হলো কিনা, আমি যেটা করছি সেটা ঠিক কিনা। তো এখানে মজে এসে কিন্তু এই অন পেজ গ্রেডার দিয়ে চেক করে দেখতে পারেন যে আসলে আপনি নিজে যেটা করছেন সেটা ঠিক কিনা, ঠিক আছে। তো এইভাবে একটা সাইটের অন পেজ এসইও গ্রেডার চেক করা যায়। তারপরে এটা হচ্ছে অন ডিমান্ড ক্রল, এটা অন ডিমান্ড ক্রল হতে অনেক সময় লাগে, অনেক অনেক সময় লাগে, এবং আপনার সাইটে 3000 পেজের উপরে এরা অ্যানালাইসিস করে দিবে, পুরো সাইটটা ক্রল করে দিবে, এবং আপনার সাইটের মধ্যে কোথায় কোন জায়গায় কি সমস্যা আছে। আমি আমার গ্রুপ বাই এসইওর সাইটটা দিয়ে এখানে আপনার সাইটের মধ্যে কোথায় কোন জায়গায় কোন সমস্যা আছে, কি সমস্যা আছে, সেই সমস্যা কি কারণে, এই প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে অ্যানালাইসিস করে দেখতে পারবেন। এটা ইন প্রোগ্রেসে থাকতেছে, এটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি নিজেই দেখতে পারবেন যে এটা হলো কিনা। হ্যাঁ, আচ্ছা, তো তারপর 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 এটা হচ্ছে লাস্টের অপশন, লাস্টের অপশনের নাম হচ্ছে র্যাঙ্ক চেকার। এটা হতে থাক, এটা হতে অনেক সময় লাগে, আমি একটু র্যাঙ্ক চেকারটা দেখাই দিই, র্যাঙ্ক চেকার দিয়ে কি করে আমি একটু দেখাই দিই আপনাদেরকে। তো র্যাঙ্ক চেকার দিয়ে মূলত হচ্ছে আপনি যে কোনো কিওয়ার্ড দিয়ে যে কোনো ওয়েবসাইটের পজিশন যে কোনো কান্ট্রিতে আপনি চেক করতে পারবেন। তো এখান থেকে আমি একটু সার্চ, আমার কান্ট্রিটা একটু চেঞ্জ করি, কান্ট্রিটা বাংলাদেশে নিয়ে আসি, তারপর এখানে আমি আমার ওয়েবসাইটটা বসে, এটা আমার ওয়েবসাইট, আমি এটাকে সাবডোমেইন না, আমি আসলে এটাকে এক্সাক্ট পেজ দিয়ে দেখতে চাচ্ছি। তো আমি এখানে গ্রুপ বাই এসইও টুলস বিজি এই কিওয়ার্ড দিয়ে দেখতে চাই আমার সাইটের পজিশন বাংলাদেশে কত, ঠিক আছে, সার্চ দিলাম। এখানে আমার ডিটেলসটা দেখাবে, মূলত অল ইন ওয়ান, আমরা একটা এক মজের মধ্যে আমরা সবকিছু পাচ্ছি। আমার পজিশন হচ্ছে 3, ঠিক আছে, এক্সাক্ট পেজের পজিশন হচ্ছে 3। আমার কি র্যাঙ্ক পড়ে গেল গুগলে? আমি তো 3-এ ছিলাম না? আচ্ছা, এখানে এক্সাক্ট পেজ দিছি এই কারণে, এটা সাব ডোমেইন দেওয়া উচিত ছিল, সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে। ও ঠিকই, তো আমি 3 নম্বরে চলে গেছি। হাই হাই হাই, আমার সাইটে র্যাঙ্ক পড়ে গেছে, আমি একে ছিলাম। আবার এসইও করতে হবে এটার। ওকে, এটা ঠিকই ধরছে, 3 নাম্বার পজিশন আমার সাইটে। কিওয়ার্ডের ডিফিকাল্টি হচ্ছে 21, আর লাস্ট চেক হয়েছে 8000 গিয়ে। তো দেখেন, এই মজার র্যাঙ্ক চেকার দিয়ে আপনি খুব সহজে গুগলে না গিয়েই পৃথিবীর যে কোনো কান্ট্রিতে যে কোনো ওয়েবসাইট যে কোনো কিওয়ার্ড দিয়ে কোন পজিশনে র্যাঙ্ক করে দেখতে পারবেন, যে কোনো কান্ট্রি, পৃথিবীর যে কোনো কান্ট্রি, ঠিক আছে। তো এর চেয়ে বেশি কি চাই আর বলেন, আর কিছু চাওয়ার নাই, তাই না? র্যাঙ্ক ট্র্যাকারটা, আরেকটা সাইটের র্যাঙ্ক ট্র্যাকিংটা খুব ভালো, আমি আপনাদের দেখাই দিই। যদি কখনো আমি আপনাদেরকে বলি যে আপনারা ইউএস এর কোন একটা সাইটের র্যাঙ্ক চেক করেন, তো এখানে তো আমরা একটা কিওয়ার্ড দিয়ে চেক করলাম, রাইট? কিন্তু আমাদের দরকার তো অনেকগুলো কিওয়ার্ড দিয়ে চেক করা, কারণ আমরা অনেক সময় অনেকগুলো 10-15টা সাইট দিয়ে র্যাঙ্ক চেক করার প্রয়োজন হতে পারে, এবং 10-15টা কিওয়ার্ড দিয়ে আমাদের দেখা লাগতে পারে যে একটা সাইট ইউএস এ তে কোন পজিশনে আছে। তো সেটা কিভাবে দেখবো, এটা দেখার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা লং টেইল প্রো তে চলে যাব। লং টেইল প্রো, এটা আপনাদেরকে আমি দেখাইছি কিনা আই ডোন্ট নো, মনে হয় কিওয়ার্ড রিসার্চের সময় লং টেইল প্রোর সাথে আপনাদেরকে আমি
পরিচয় করায় দিয়েছিলাম। তো এই লং টেইল প্রো দিয়ে আপনি, হ্যাঁ 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 হ্যাঁ, তো এটা দিয়ে খুব ভালো ভালো লো কম্পিটিশনে কিওয়ার্ড রিসার্চ করা যায়, এটা দিয়ে এসিআরপি অ্যানালাইসিস করা যায়, আরো মেলা কাজই করা যায় লং টেইল প্রো দিয়ে। ঠিক আছে, তো এই লং টেইল প্রো তে আমরা একটা কাজ করি, লং টেইল প্রো ট্রায়াল, লং টেইল প্রোর একটা অ্যাকাউন্ট কিনে ফেলি আমরা নাকি? আমি কথা বলি নাই, কথা শুনতে পারবেন কি করে? লং টেইল কো ট্রায়াল, বিরক্তিকর না? এইখানে সাইডটা আসতেছে না কেন বুঝলাম না। আচ্ছা এটা না, আপনারা লং টেইল প্রো লিখে ট্রায়াল লিখে সার্চ করেন, আমার এটাতে ট্রায়ালের লিঙ্কই আসতেছে না। তো এখন আমার কাছে কোনো উপায় নাই, একটাই উপায় আমার কাছে এখন আছে, সেটা হচ্ছে যে আমার লং টেইল প্রো কেনাই আছে, সেটা দিয়ে দেখায় দেওয়া।
তো এই যে দেখেন, আমি লং টেল প্রোর প্রিমিয়াম অ্যাকাউন্টের মধ্যে ঢুকে গেলাম। এখানে প্রথমে যেটা অপশন আছে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আপনি এখান থেকে খুব সহজে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এবং খুব ভালো মানের এবং টপ লেভেলের কিওয়ার্ড রিসার্চ এখান থেকে করতে পারবেন। এটা হচ্ছে এসিআরপি অ্যানালাইসিস, মানে যে কোনো কিওয়ার্ড দিয়ে যেমন ধরেন আমি এখানে সেমরাজ ফ্রি লিখে এখানে রিড্রাইভে ক্লিক করলাম, তাহলে সেমরাজ ফ্রি লিখলে গুগলে কারা কারা র্যাঙ্ক করে এসিআরপিতে তাদের অ্যানালাইসিসটা এখানে দেখতে পারবে, এবং তার মধ্যে সবচেয়ে স্ট্রংয়ের কম্পিটিটর আপনার কোনটা, মানে টপ 10 জন যে র্যাঙ্ক করতেছে সেই টপ 10 জনের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রংগেস্ট কে সেটা দেখা যাবে, অর্গানিক রেজাল্ট দেখা যাবে, অ্যাডস দেখা যাবে, সবকিছু। এই যে এইটা হচ্ছে র্যাঙ্ক ট্র্যাকার, আমরা যেটা একটু আগে দেখলাম মজে দেখলাম আমরা র্যাঙ্ক চেকার, আর লং টেল প্রোতে এটা হচ্ছে র্যাঙ্ক ট্র্যাকার। তো এখানে আপনি কোন সাইটের র্যাঙ্ক চেক করতে চাচ্ছেন এটা সেই সাইটের ইউআরএল দিবেন, এখানে লোকেশন দিবেন কোন লোকেশনে দেখতে চাচ্ছেন সেটা, আর এখানে বসাবেন হচ্ছে কিওয়ার্ড গুলো, ঠিক আছে? তো আমি একে একে বসাচ্ছি, ধরেন কানাডিয়ান ফার্মাসি অনলাইন, জাস্ট একটা করে কিওয়ার্ড বসাবেন আর কমা দিবেন, তারপর হচ্ছে সিএ ফার্মাসি। আমি এভাবে কিওয়ার্ড গুলো অ্যাড দিচ্ছি আর কমা দিচ্ছি। তো এভাবে আপনি চাইলে অসংখ্য কিওয়ার্ড, আপনি 200টা কিওয়ার্ড পর্যন্ত বসাতে পারবেন, বসায় সব কিওয়ার্ড দিয়ে একসাথে আপনি যদি এখানে অ্যাড এ ক্লিক করেন সাথে সাথে কিন্তু আপনার এই কিওয়ার্ড এর এগেনস্টে গুগলে সার্চ করা শুরু হয়ে যাবে, এবং ইউএসএ তে আপনার এই যে এই সাইটের এই কিওয়ার্ড দিয়ে পজিশন কত, এই সাইটের ইউএসএ তে এই কিওয়ার্ড দিয়ে পজিশন কত, এই এই র্যাঙ্কের এই ডাটার ঘরে দেখা যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের লোকাল সরি লং টেইল প্রোর কিওয়ার্ড রিসার্চ এর সফটওয়্যার। এখানে কিন্তু বাংলাদেশটা নাই, আপনি বাংলাদেশ বাদ দিয়ে মোটামুটি সমস্ত কান্ট্রির কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারবেন এই লং টেইল প্রো থেকে। হ্যাঁ, তো আমি আগেই বলছিলাম যে বাংলাদেশ হচ্ছে সবকিছু থেকে বঞ্চিত একটা দেশ, তো এখান থেকে ভালো কিছু করা একদমই ইম্পসিবল। করতে পারবেন ভালো কিছু, কিন্তু আপনার অনেক খরচ করতে হবে। ব্যাকলিংক অ্যানালাইসিসটা আমাদের এই ফ্রি ট্রায়ালের অ্যাকাউন্ট থেকে করা যাবে না, তো আমরা যে তিনটা জিনিস দেখছি এই তিনটা জিনিসই এনাফ লং টেইল প্রো ব্যবহার করার জন্য, ঠিক আছে? এই তিনটা জিনিসই এনাফ এই কয়েকটা জিনিস ব্যবহার করার জন্য। তো একটু ট্রাই করবেন সবাই ভালো করে, তাহলে আপনাদের এই জিনিসগুলো সমাধান হয়ে যাবে। তো এখন আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে এই আমি আপনাদেরকে যে প্রজেক্টের ডিটেলসটা দিছিলাম, প্রজেক্টের শিটটা দিছিলাম, এখানে আমি আপনাদের ভাগ করে দিচ্ছি গ্রুপগুলো। আচ্ছা, মাত্র এত অল্প কয়েকজন আপনারা মানে ইন্টারেস্টেড কাজ করার জন্য, আর বাকি সবাই কই? বাকি কেউই কি লাইভ প্রজেক্টে কাজ করবেন না? আপনারা তো কোনো রকমের কোনো মার্ক করেন নাই এখানে। যারা যারা আমাদের লাইভ আমার লাইভ প্রজেক্টে কাজ করতে চান, এখান থেকে জাস্ট মার্ক করবেন আপনাদের নিজেদের ঘরটা ধরে, এই যে এখানে গ্রিন কালার করে দিবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা প্রজেক্টে কাজ করতে চান আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা যেটা করবেন সেটা হলো যে আমি আপনাদেরকে কয়েকটা প্রজেক্টের লিস্ট দিছিলাম। হ্যাঁ, বুঝি নাই, এই লিঙ্কটা আবার দিব। এখানে আছে, ফেসবুক গ্রুপে আছে, সব জায়গায় আছে, ঠিক আছে, দিয়ে দিলাম। তো এই লিঙ্কটার মধ্যে ঢুকে এটা করবেন, আর
এখানে দেখেন আমি আর একটা নতুন শীট খুলছি ব্যাকলিংক অডিট নামের। হ্যাঁ, এখানে আমি আপনাদের এখন কাজ দিয়ে দিব। কিছুই থাকবে না এসব। এটার মধ্যে ঢোকার দরকার নাই, আপনারা ওইটাতে কাজ করেন, এটাতে কাজ করেন, এটাতে। আমি যেখানে আছি এখানে আসার দরকার নেই, আমি এখানে আপনাদের হোমওয়ার্ক দিব, তো এই জন্য আর কিছু না। তাও শর্ট করতেছে, বুঝলাম না। এইবার মনে হয় শর্ট করবে না, পারফেক্ট। কালার গুলো চেঞ্জ করে দিই, কালার গুলো চেঞ্জ করে দিই। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, তিনটা গ্রুপ আছে। তিনটা গ্রুপের কাজ হচ্ছে যে আমি কাজগুলো ভাগ করে দিই। এটা একটা গ্রুপের কাজ, এটা একটা গ্রুপের টাস্ক। ভাগ করি, একটু ভালো লাগবে। তিনটা গ্রুপে ভাগ করে দিলাম সবাইকে, এখানে টাস্ক গুলো ভাগ করে দিই। পার্টিকুলার লাইন এটা হচ্ছে যে এই যে এখানে 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 বসাতে হবে। পেস্ট হচ্ছে না, এই যে অ্যানিওয়ান তো এডিটর করা আছে, 100% হবে। আপনি পেস্টে একটু রিলোড দেন, আপনার এখানে নেটের সমস্যা হচ্ছে।
ইন্ডাস্ট্রি স্টুডেন্টস, এটা হচ্ছে ব্যাকলিংকের অডিটের কাজ। তো আপনাদের ব্যাকলিংকের অডিট করার জন্য আপনাদেরকে আমি তিনটা গ্রুপে ভাগ করলাম। তো এখানে এটা হচ্ছে আপনাদের ফার্স্ট যে এক্সেল শিটের সেকশনটা, এই ফার্স্ট সেকশনের মধ্যে তো আপনাদের যে লাইভ প্রজেক্টে কারা কারা কাজ করবেন তাদেরকে আমি নিচ্ছি। আর এখানে আমি তিনটা গ্রুপে ভাগ করছি, তো আপনারা আপনাদের নিজেদের নাম অনুযায়ী দেখবেন যে কে কোন গ্রুপের মধ্যে পড়ছেন আর কি। ঠিক আছে, তো গ্রুপগুলো ভালোভাবে দেখার পরে এখানে আমি কাজগুলো দিয়ে দিচ্ছি, তিনটা গ্রুপে আপনারা কাজ করবেন। আমার এখানে প্রজেক্টের সাইট আছে কয়টা, 9-8টা, 8টা সাইট আছে এখানে। আরেকটা সাইট বাড়ায় দিব নাকি? আরেকটা সাইট এক্সট্রা দিয়ে দিই, আমার গ্রুপ বাইটা অ্যাড করে দিই, তাহলে 9টা হবে, তিনটা গ্রুপে ভাগ করে কাজ করতে পারবে। আচ্ছা, তো এখন কাজগুলো করবেন কিভাবে আমি বলে দিই। আচ্ছা, তার আগে একটু ইয়ে করে দিই, টাস্কগুলো ভাগ করে দিই, কার কি কাজ সেটা বলে দিই আগে। এই তিনটা সাইট এই গ্রুপ করবে, যাই না কিল্লাই চিন্তা করো না। এই তিনটা সাইট করবে হচ্ছে গ্রুপ, তারপর 4, 5, 6 করবে হচ্ছে গ্রুপ, গ্রুপ বি, এই তিনটা সাইট করবে এই গ্রুপ, আর একটা আসছে শুধু, কেমন ঘন্টা লাগে। এই মার্চ করার পরে এগুলো বসানো খুব কঠিন, তো বসতে চায় না, বসাইছে কই গেছে আল্লাহ ভালো জানে। তিনটা গ্রুপে দিলাম, এটা হচ্ছে টাস্ক না, এটার নাম হবে হচ্ছে ওয়েবসাইটস।
ওয়েবসাইটস। এটা তখন হয়ে যাবে করা। প্রত্যেকেরই সেম কাজ, এটা থাকবে হচ্ছে রিপোর্ট সেকশন। রিপোর্টস এটা থাকবে হচ্ছে রিপোর্ট সেকশন। হ্যাঁ, খ্যাত কালার হয়ে গেছে, অন্য কালার করে দিলাম যেন বোঝা যায়। এখানে যার যার নামের পাশে সবাই এখানে রিপোর্টের যে ডাটাগুলো আছে এগুলো সুন্দর করে গুগল ড্রাইভে আপলোড করে দিয়ে দিবেন। আর এক্সপোর্ট কিভাবে করে, এক্সপোর্ট করে হচ্ছে যে ব্যাকলিংকের ডাটাগুলো, জাস্ট আমি আবারও একটু দেখাই দিই কিভাবে ডাটাগুলো ডাউনলোড করতে হয়, যদি এটা দেখানোর দরকার নাই তারপরে দেখাচ্ছি আমি। সে ধরেন এখানে একটা সাইট wondertips.com, wondertips এর জন্য এখানে আমি ব্যাকলিং দেখলাম যে 1400 ব্যাকলিংক আছে। ব্যাকলিংক উপর ক্লিক করলাম, করার পরে এই যে এক্সপোর্ট সিএসভি, এখানে ক্লিক করলে ওই 1400 ব্যাকলিংকই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে যা যা লিংক দেখতেছেন সমস্ত লিংক এখানে এক্সপোর্ট করলেই কিন্তু এটা এক্সেল শিট আকারে ডাউনলোড হয়ে যাবে। তো প্রত্যেকের এক্সেল শিট একটা ফোল্ডার করবেন, করে সেই ফোল্ডারটা গুগল ড্রাইভে আপলোড করবেন, করে সেই গুগল ড্রাইভটা আমার এই রিপোর্ট সেকশনের মধ্যে যার যার নামের পাশে, যেখান থেকে দেখে নেবেন যার যার নামের পাশে জাস্ট এখানে রিপোর্ট বসে দিবেন। যে এখানে যদি ইনার হয় তাহলে ইনার নামের পাশে ইনার রিপোর্ট বসাবেন এইভাবে। ঠিক আছে, যার যার নামের পাশে তারটা রিপোর্ট এখানে বসায় দিবেন। তো এখানে আমি তিনটা সাইট দিছি, এই এ গ্রুপ। হ্যাঁ, বুঝি নাই কি করবেন। কোনটা দেখাইতে হবে? হ্যালো, রিপোর্ট কিভাবে বসাবেন এটা আবার কি দেখাই দেবো? এটা গুগলে ইয়ে করবেন, গুগল ড্রাইভে আপলোড করে আমাকে এখানে দিয়ে দিবেন গুগল ড্রাইভের লিংক, তাহলে হবে। বুঝেন নাই? রাইট 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 রাইট, আপনাদের নিজেদের গুগল ড্রাইভে আপলোড করে সেই গুগল ড্রাইভের ইউআরএল এখানে দিবেন। অবশ্যই পাবলিক করে দিয়েন যেন আমি সেটা ইয়ে করতে পারি, ডাউনলোড করতে পারি। তো এখানে যে গ্রুপ, এর মধ্যে যারা আছেন সবাই ভাগ করে এই তিনটা সাইটের কাজ করবেন।
গ্রুপ বি এর মধ্যে যারা আছেন তারা ভাগ করে তিনটা সাইটের জন্য কম্পিটিটর রিসার্চ করবেন এবং কম্পিটিটরদের ব্যাকলিংকের ডাটাগুলো বের করে করে আমাকে এখানে দিবেন আর কি, ঠিক আছে? এবং 10টা করে কম্পিটিটর বের করতে হবে। এখন বলতে পারেন যে কম্পিটিটর বের করব কি করে? এখানে peopleandtech.com.bd এর যদি কথা বলি, দেখেন peopleandtech.com.bd এর কিওয়ার্ড গুলো দেওয়া আছে এখানে, তাই না? এই যে কিওয়ার্ড আইটি ট্রেনিং ইন বাংলাদেশ, সো আপনার যে কিওয়ার্ডটা এখানে ফোকাস কিওয়ার্ড, আমি ফোকাস কিওয়ার্ড গুলো কিন্তু বলে দিছি। এই যে প্রথম কিওয়ার্ড গুলোই হচ্ছে ফোকাস কিওয়ার্ড হিসেবে আমি এখানে বলতেছি, দেখেন মূলত প্রথম কিওয়ার্ড গুলো এখানে ফোকাস কিওয়ার্ড। সো আপনি যে কোনো কিওয়ার্ড দিয়ে, যে কোনো ফোকাস কিওয়ার্ড দিয়ে সার্চ করলেই হবে, আপনি সার্চ ইঞ্জিনে যে টপ 10 পিপল কে খুঁজে পাবেন, এই টপ 10 পিপলই হচ্ছে এই সাইট গুলোর কম্পিটিটর। সে ধরেন আমি যদি অনলাইন শপিং ফর মোবাইল দিয়ে সার্চ করি, যারা গুগলে র্যাঙ্কে আসবে তারা এই গ্যাজেট এন্ড গিয়ারের কম্পিটিটর। আমি যদি অনলাইন শপিং নিয়ে বাংলাদেশ লিখে সার্চ করি, যারা গুগলে টপ র্যাঙ্কের মধ্যে আসবে তারা রানওয়ের কম্পিটিটর। তারপরে যদি বেস্ট কানাডিয়ান ফার্মাসি দিয়ে সার্চ করি, যারা গুগলে টপে আসবে তারা হচ্ছে মাই ড্রাগ স্টোরের কম্পিটিটর। তো এইভাবে 10 জন 10 জন করে কম্পিটিটর বের করবেন আপনারা। বের করে সেই কম্পিটিটরদের ব্যাকলিংকের ডাটা আবার এই মস থেকে বের করবেন, লিংক এক্সপ্লোরার থেকে বের করে সেটা আমাকে এইভাবে রিপোর্ট আকারে এই জায়গায় দিয়ে দিবেন। এটার জন্য আপনাদের হাতে সময় মাত্র একদিন, এটা আমাকে কালকেই দিতে হবে আপনাদের, এবং এখনই আপনারা এই কাজগুলো শুরু করে দেন। কারো কোনো কোশ্চেন কি এখন আর আছে বর্তমানে?